أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم تعز من تشاء وتذل من تشاء وقال عليه الصلاة والسلام هلكة أمتي على يدي ظلمة من قريش أو كما قال عليه الصلاة والسلام أذكر محفلة ماننيو سبحانه سهل أمنت تدقار علماء حضرات এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সুধী শ্রোতামণ্ডলী, প্রধান আসিনা আল্লাহ বলি মা ও বোনেরা, প্রায় রাত 10টা বাজতে চলল, আমি স্টেজে এসেছি। আমার আগে একাধিক বক্তার মুখে
তত্ত্ব সম্বলিত অনেক আলোচনা আপনাদের কানে পড়েছে। আমি আমার বক্তব্যের বিষয়বস্তু হিসাবে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত প্রিয় রসুলের জবানে বর্ণিত অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস পড়েছি। পঠিত আয়াত আর হাদিসটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের কাছে আজ আবার উপস্থাপন করব। আসলে এক এক মজলিসে এক এক দিন চেষ্টা রাখি একটু বক্তৃতার ভিন্নতা বজায় রাখার। আজকেও যারা বসেছেন চেষ্টা রাখব বিগত দিনে আমার কাছে যা যা শুনেছেন সেগুলোকে অ্যাভয়েড করে সময়টা যাতে বেকার না যায় কিছু তথ্য সম্বলিত আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করার। তবে আমি আর গতদিনের একটা ওয়াদা আপনাদের কাছে ছিল যে ওয়াদাটা পূরণ করার কথা অনেকেই বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা মরুপ্রান্তরের শাহাদাতের যে ঐতিহাসিক চিত্র, এই চিত্রটুকু তুলে ধরার ওয়াদা আমারও ছিল। আজকে যদিও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচারণের জলসা, তবু স্টেজে আসবার আগে আমারও স্মরণে ছিল আর অনেকে আমারে স্মরণ করিয়েও দিয়েছেন। আসলে কিছু মনে নেবেন না, কেউ কেউ গতদিন না আমার বলেছেন, বলে হুজুর এই পর্যন্ত কি আপনার পড়া ছিল, এর পরে কি আপনার পড়া হয়নি? আসলে অজনাসিয়াত করার জন্যে সত্যি একটু কেতাবের সাথে সম্পর্ক রাখা উচিত। কেতাবের সাথে যদি মোটেই সম্পর্ক না রাখি এক্ষণে, তাও যে কোনো একটা কিছু বলে দিলে অজ করতে পারবো না তা নয়। তবে অজের জন্য হুকুম হলো প্রতিনিয়ত কেতাব দেখে প্রতিনিয়ত অজ করা, যাতে কোন রকমের কোন ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি কিছুই পরিলক্ষিত না হয়। আমি আস্তে আস্তে চেষ্টা করব আজকের মজলিসে আমার সেই ওয়াদাটাকে পূরণ করার, কতদূর যাবে জানি না। তবে কালকের একটা ঘটনা বলি, কালকের এক জায়গায় ওয়াজ করেছি 2 ঘন্টা, তা যেখানে শুরু করেছি সেখানে শেষ হয়ে গেছে। বলে হুজুর গাড়ি নামার পরে, বলে হুজুর গাড়ি তো এক কদমও আগাবে, আপনি যেখানে শুরু করলেন সেখানে শেষ করলেন, পুরো ভেলকি মতো লেগে গেল। শ্রোতা মনে করে যে হুজুর এইবার বলবে, এবার আর একটুখানি আগাবে। আসলে ছোট্ট একটা জিনিসকে খুব গভীরভাবে যদি জনগণকে বোঝাতে হয় তাহলে তার পিছনে সময় দিতে হবে। ইমাম হুসাইনের জীবনের প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সর্বোপরি, নবীর আদর্শের উপরে নিজের জীবনকে কায়েম বা প্রতিষ্ঠিত রেখে। তাহলে ইমাম হুসাইনের জীবন যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে কোরআন আর হাদিসের উপরে, তাহলে বুঝতে হবে যে তার জীবনের প্রত্যেকটা ঘটনার সাথে
নিশ্চয়ই কোরআন হাদিসের একটা সম্পর্ক আছে। আমি যদি ইমাম হোসাইনের জীবন চরিত আলোচনা করতে যাই, কোরআন আর হাদিসের সম্পর্কটা নির্ণয় না করতে পারি, জনগণ আমার অশান্তি বলবে কেন? বাংলা ইতিহাস কিনে ইমাম হোসাইনের জীবনী পড়ে দেবে, জনগণ তো আমার অশান্তি বসবে। এই জন্য যে আমি হাসানের রাজ করি আর হোসাইনের রাজ করি, মা ফাতেমার কথাই বলি আর আলীর কথা বলি, কোরআন হাদিসের টার্মের সাথে আমার বক্তৃতার একটা বিরাট সংযোগ থাকবে, যতদূর পারব চেষ্টা করব। তবে এটা সত্যি, একটা জ্বলন্ত সত্য কথা একটুখানি বলে নিই, হযরত ইমাম হোসাইনের কারবালার ইতিহাস যদি তুলে ধরা হয়, বিষাদ সিন্ধুতে যা লেখা আছে 75% মিথ্যা কথা। বিষাদ সিন্ধু লেখাটা তো শিয়াদের, ওরা তো একবার না হাজারবার ইজিদকে কাফের বলবে, ওরা হাজারবার আমিরে মুয়াবিয়াকে কাফের বলবে, ওরা হাজারবার ওসমান গনিকে কাফের বলবে, কিন্তু শিয়াদের আকীদা আর আমাদের আকীদা তো এক না, আসমান আর জমিন ফারাক। তবে এই সত্য কথাটা আপনাদের অবশ্যই মনে রাখা দরকার যে কারবালার সত্য ইতিহাস যদি তুলে ধরতে যাওয়া হয়, এমন কিছু টার্ম, এমন কিছু ক্ষেত্র আসবে যে ক্ষেত্রগুলোতে আবার নিজের ইমান আকিদা বাঁচানো খুব কঠিন। ওই জন্য খুব ভালো ওয়াজিন যারা, খুব ভালো বক্তা যারা, তারা কারবালার প্রকৃত সত্য ইতিহাসটাকে খানিকটা গোপন করতে চান। আপনারা চান শুনতে আর তারা চান খানিকটা গোপন করতে। কেন জানেন? বলা যায় এই কারবালার ইতিহাস শোনার পরে কারোর ইমানের উপরে যদি প্রভাব পড়ে, কারবালার ইতিহাস তো সংগঠিত হয়েছে রাসূলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে, যারা কারবালার ইতিহাসের সঙ্গে জড়িয়ে কারবালার ইতিহাস রচনা করতেছি, ঐতিহাসিকরা যেসব মনীষীদের নাম তাদের ইতিহাসের পাতায় লিখেছেন, তাদের অধিকাংশরাই তো রাসূলুল্লাহ সাহাবী। সাহাবীদের ব্যাপারে যদি কদম একটুখানি চলে যায়, তখন আপনি আর সুন্নি না, তখন আপনি শিয়া। যদি বলেন কেন, আপনাদের খুব ভালো মনে থাকবে আমি গতদিন হযরত ওসমান গনির শাহাদাতের ইতিহাস বলেছিলাম, সবাইকে বলছি, যদি মনে করেন যে একটু অশুনবেন তো চাঙ্গা হতে হবে, একটু ঝেড়ে বেড়ে বসেন, ওই আস্তে 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 দুর্বল হয়ে যাবেন, আমি মজ করতে পারবেন। সব মজলিসে আমি রাত দুটোয় উঠি আর আড়াইটে উঠি, তিনটে উঠি আর সাড়ে চারটে উঠি, আমার শ্রোতা সবসময় চাঙ্গা। জি, ওসমান গনির শাহাদাতের ইতিহাস বলতে বলতে একটা মারাত্মক কথা বলেছি, মনে আছে কিনা জানি না, আপনাদের অনেকের মনে থাকবে, যে ওসমান গনি প্রথম যিনি দাড়ি ধরেছিলেন তার নামটা আমি গোপন করেছিলাম, আজকে সেই নামটা আর গোপন করব না। যদি বলেন কেন, শুধু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওসমান গনি কোরআন শরীফ পড়তে পড়তে সর্বপ্রথম হুজুরের দাড়ি মোবারক যিনি ধরলেন, ওসমান গনি চোখ দুটো তুললেন, তুলে শুধু বললেন, তুই জানিস তোর বাপের সাথে আমার কি সম্পর্ক ছিল? তোর বাপ যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, তোর এই আচরণের জন্য, ওসমান গনির প্রতি এই দুর্ব্যবহারের জন্য চরমভাবে তোর পিতা তোর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতেন। তোর নসিব ভালো, পৃথিবীতে তোর আব্বা বেঁচে নেই। লোকটা কে জানেন? বলেছি না, নাম বললেই ধারণা পাল্টাবে, কিন্তু ইতিহাসের পাতায় লেখা ছিল, ওই জন্য আলেমরা গোপন করতে চাই। আর আপনারা তত খোঁচা দেন, তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয়
সারা পৃথিবীর মানুষগুলোর নেকি এক পাল্লাই, যার যার নেকি অন্য পাল্লায় দিলে, যে আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, মুসলিম জাহানের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের বেটা ছিলেন তিনি। ধারণা ঠিক থাকবে তো? ওসমান গনি কথাটা বলার পরে যদিও একটু পিছিয়ে গেলে, দাড়িটা ছেড়ে দিয়ে, কিন্তু রসুলের কোন সাহাবীর ব্যাপারে যদি ধারণা পাল্টে যায় সে তো ইমান আর হয় না। এক আমাদের দেশের জামাতে ইসলামীদের চিন্তা হলো যে রসুলের সাহাবীর সাহাবীদের নামও সমালোচনা পর্যালোচনা করা যায়, সাহাবারাও সমালোচনার পর্যালোচনার ঊর্ধ্বে নয়। আমরা যারা সুন্নি, আমাদের আকীদা হলো সাহাবীরা যাই করুন তাদের নামে সমালোচনা করা যায়, কেন নয়? কোরআন শরীফের একটা আয়াত পড়ি, ভাইরা মনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীর যত সাহাবীরা রয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সমস্ত সাহাবীদের উপরে রাজি আছি, একটু মহব্বত করে বলুন। আল্লাহ নিজেই যাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমার উপরে আল্লাহ রাজি আছেন, আমি বুদ্ধকে বলতে পারবো? তাহলে আমার উপরে আল্লাহ রাজি না আল্লাহ নারাজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। রসুলের তাম সাহাবীদের উপরে আল্লাহ রাজি, কোরআন শরীফের আয়াত যখন সাক্ষ্য দিয়েছে, আমি যদি সেই সাহাবীদের নামে সমালোচনা করতে যাই নিশ্চিত আমি গোনাগার। আমার বোধা মনে হচ্ছে আর একটা আয়াত পড়ি, কোরআন শরীফের 28 পারা কি আছে, কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, উলাইকা কাতামা ফি কুলুবিহিমুল ঈমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার নবীর সাহাবীদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাহাবীদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছি, একটু মহব্বত করে বলুন। তাহলে সাহাবীদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন কে? আমাদের অন্তরে ভিতরে ঈমান হ্যাঁ ইয়া নেহি, ঠিক বলিস না? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাতবার ঈমান আনতেছে আর সাতবার যাচ্ছে। ভাই যাদের অন্তরে ঈমান লেখা আর আমাদের ঈমান আছে না নেই, গ্যারান্টি নেই, আমাদের মতো লোকেরা সাহাবীদের নামে সমালোচনা করতে যাব, এ সাহস আছে কারণ? এই জন্য বিশ্বাস করুন, যতই কারবালার ইতিহাস 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 লোকে করুক, ওই জনগণের ধারণা পাল্টে যেতে পারে, সাধারণ মানুষ তো। এমন এমন তার মাঝে আপনি জানেন, হযরত আবু মুসা আশারির মতো সাহাবি, রসুলের বিখ্যাত জলিলুল কদর এবং খুব প্রবীণ সাহাবি, যদি যদি তার কথা তুলে ধরা হয় তো অনেক মানুষ তার সম্বন্ধে ধারণা পাল্টে ফেলবে, কিন্তু তিনি যে রসুলের বিখ্যাত সাহাবি, লা রাইবা লা শাক্কা ফিহি ইসমে কোনো শকসবা নেই হয়, এতে কোনো সন্দেহ নেই। এই ধারণা যাতে না পাল্টে যায় তার জন্য আমি দুটো কথা বলে তারপর শুরু করতেছি। সেকেন্ড স্টেপ, হযরত ওসমান গনির পরে আলী, হযরত আলীর যখন ইন্তেকাল হয়ে গেল মুসলিম জাহানের, তখন দুজন খলিফা, দু প্রান্তে দুজন খলিফা,
একজন হলেন হযরত আমির মুয়াবিয়া ইয়াজিদের আব্বা, আর একজন হলেন হযরত আলীর বেটা ইমাম হাসান। কুফাবাসীরা বলল, আলীর ইন্তেকালের পরে আমরা হাসানকে, ইমাম হাসানকে খলিফা হিসাবে নিযুক্ত করলাম। আর দামেস্কের অধিবাসীরা বলল, আমরা আমির মুয়াবিয়াকে খলিফা হিসাবে মেনে নিলাম। একই সাম্রাজ্যে মুসলিম জাহান তো একটা, এই একই মুসলিম জাহানে যদি দুজন খলিফা হন, একটা সংসারে যদি দুজন গার্জিয়ান হয় সংসার অচল হয়ে যায়। একটা গাড়ির যদি সেম টাইমে দুজন ড্রাইভার হয় গাড়ির অ্যাক্সিডেন্ট অনিবার্য হয়ে যায়। হযরত ইমাম হাসান খুব গভীরভাবে ভাবতে লাগলেন যে আগে অনেক দুর্ঘটনা ঘটেছে আমার আব্বা আর আমির মুয়াবিয়ার ভিতরে, আমার আব্বা আর আয়েশার ভিতরে হাজার হাজার মানুষের প্রাণ ঝরে পড়েছে, হাজার হাজার ব্যারেল রক্ত ঝরেছে মুসলমানদের। আমি ইমাম হাসান কোনো মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত ঝরে পড়তে পারে এইরকম কোনো জায়গা তৈরি হতে দেব না। জনগণ আমার খেলাফতের দাবি করতে পারে, আমার খলিফার আসনে বসাতে পারে, কিন্তু আমি জনগণের দাবিকে অবহেলিত করি। আমি নিশ্চিতভাবে এমন একটা জায়গা তৈরি করব যাতে এই মুসলমানদের ভিতরে যারাই বেঁচে রয়েছেন মুসলিম সম্রাজ্যে, আমার জন্য যেন এক ফোঁটা রক্ত কারো শরীর থেকে ঝরে মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ, খুব নরম, খুব কোমল। ইমাম হাসানের স্বভাব ছিল বিরাট, স্বভাবে ছিল বিরাট নম্রতা, বিনয়তা, ভদ্রতা, সভ্যতা, কোমলতা, মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা। ইমাম হাসান ভাবলেন এইভাবে আমি এক জায়গায় থাকবো আর আমির মুয়াবিয়া আর এক জায়গায় থাকবে, এইভাবে এই সমস্যার সমাধান হবে না। একটাই রাস্তা, আমির মুয়াবিয়ার সাথে আমার একটু বসা দরকার। সালামের জবাব দিয়ে ইমাম হাসানকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যিনি আমার মোকাবেলায় নেমেছেন, কুফাবাসীরা যাকে খলিফা হিসাবে নিয়োগ করেছেন, সেই ইমাম হাসান নবীর দহিত্র আজকে আমার দরবারে হাজির হয়েছেন। এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত আমির মুয়াবিয়া রাসূলুল্লাহ দহিত্র ইমাম হাসানকে সম্মান জানাতে গিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বললেন, ইমাম হাসান বয়সে অনেকটা ছোট, তো সম্মানে হয়তো অনেক বেশি হতে পারে না, তবে আমির মুয়াবিয়ার চেয়ে বয়সে অনেকটা কম। আরে ভাই, আমার বাপ বই যে লোক যারা কেনা গেছে, আমি হুজুর যেত না বড় হই, আমার কি তারা আপনি বলবে? এই সাতচোড়া এলাকায় সবসময় পড়ে থাকি, তা আমি কি কামনা করবো যে এই এলাকার আমার বয়সের বড় যারা, কি আমার পিতৃতুল্য যারা, কি আমার বড় ভাইয়ের মতো যারা, তারা সব আমার আপনি বলে ডাকবে? তবু ডাকে তো অনেক, আমি তা কামনা করিনি বলো? এটা আমার কাম্য নয়। আমির মুয়াবিয়ার কাছে ইমাম হাসান অনেক সম্মানের পাত্র, তবে বয়সে যেহেতু অনেক ছোট, তাই আমির মুয়াবিয়া ইমাম হাসানকে তুমি আমি করে কথা বলতে, ইমাম হাসানকে পেয়ে উঠে দাঁড়ালেন, চেয়ারটা ছেড়ে দিয়ে বললেন বসুন। ইমাম হাসান বললেন, আপনার চেয়ারে আপনি বসুন, আমি আপনার পাশে বসছি। বসলেন, বসে বললেন, হুজুর আপনার মর্যাদা অনেক বেশি। কে বলছেন? ইমাম হাসান।
হুজুর আপনার মর্যাদা অনেক বেশি। আমির মুয়াবিয়া বললেন, কেন কেন বুঝতে পারছেন না? আমির মুয়াবিয়া বললেন, না। ইমাম হাসান বললেন, হুজুর যখন কোরআন শরীফ নাজেল হচ্ছিল, কোরআন শরীফের আয়াতগুলোকে লিখবার জন্যে রাসূলুল্লাহ আপনাকে ডেকে তার দরবারে জায়গা করে দিয়েছিলেন, নবীর উপরে কোরআন নাজেল হতো আর নবী আপনাকে দায়িত্ব দিয়েছিলেন কোরআন শরীফের সেই আয়াতগুলোকে লিখবার। সুবহানাল্লাহ। যে কোরআন তামাম পৃথিবীর মুসলমানদের কিয়ামত পর্যন্ত একমাত্র ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মীয় জীবন কায়েম হবে যে কোরআনের বিধানের উপরে। বিশ্ব নবী সেই কোরআন লিখবার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিয়েছেন। জনগণ আপনার মর্যাদার ওজন করতে পারো না নাই বা পারো না। আমি ইমাম হাসান তো অজ্ঞ না, আমি জানি নবী যারে কোরআন লেখার দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা কতটা। আপনি বলুন, কোরআন শরীফ লিখবার দায়িত্ব নবী যারে নিজে হাতে ডেকে নিয়ে দিয়েছেন তার মর্যাদাটা কি কম হলো? তিনি যদি একটু কম করে থাকেন, একটু যদি বেশি করে ফেলেন, কেয়ামত পর্যন্ত মানুষের ধর্মের উপরে একটা বিরাট প্রভাব পড়বে। কম বেশি করার জায়গা নেই। তাহলে এই মহা দায়িত্ব যার উপরে চাপিয়েছেন, আর একটুখানি বলে নেই তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমি আল্লাহকে রসুল বলে দিলাম, আমার আল্লাহকে নবী জানিয়েছেন, না 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 না, তোমরা আমার কোন হাদিস জানো লিখে না, আমি আল্লাহকে নবী বলছি। আমার আল্লাহকে নবী বললেন, আমার কোন হাদিস জানো তোমরা লিখবে না, আমার হাদিস লেখার উপরে আমি রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিলাম। আমার আল্লাহ নবী পরেই বললেন, ওমান কাতাবানি গায়রাল কোরআন, আমার এমন নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আমি রাসূলুল্লাহ আমার জবানের কোন হাদিস লিখে ফেলো, আমি আল্লাহকে নবী বলে দিলাম, এক বিন্দু বিসর্গ দেরি না করে অবিলম্বে আমার হাদিসটাকে মুছে ফেলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা এজন্যই জারি করেছিলেন, আল্লাহের হাবিব সাহাবীদের মাঝে বুঝিয়ে দিয়েছিলেন। হে আমার সাহাবীরা মনে রেখে দাও, আল্লাহের কোরআন যতদিন ধরে নাজিল হয় ততদিন যদি তোমরা কোনো হাদিস লিখতে থাকো, আমি আল্লাহ পাকের রাসূল আমার বড় ভয় হয় আল্লাহ পাকের কোরআন হাদিসের সঙ্গে মিশে যায় কিনা, আর আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার হাদিস আল্লাহ পাকের কোরআনের সঙ্গে মিশে যায় কিনা। ও আমার সাহাবীরা, এজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের হাবিব মানা করে দিলাম, আল্লাহর কোরআন যতদিন নাজিল হয় আমি দয়ার নবী আমার কোনো হাদিস যেন লিখবে না। ও বাবা রে ভাইরা, কোরআনের ভিতরে হাদিস জাতি মিশ্রিত না হয়ে যায়, এজন্য দয়ার নবী কোরআন নাজিল হওয়ার পরে হাদিস লিখতে বলে হাদিস লিখতে মানা করে দিয়েছেন। ও বাবা রে ভাইরা, এতেই তো আপনাকে বুঝতে হবে কোরআন লেখবার দায়িত্ব রাসূলুল্লাহ যাদের উপরই দিয়েছিলেন তারা কতটা আমানতদার এবং তারা কতটা পরহেজগার এবং তারা রাসূলের কতটা মহব্বত অর্জন করেছিলেন। হযরত ইমাম হাসান হযরত আমির মুয়াবিয়ার দরবারে যে বলেছিলেন, হুজুর বিআদাবি বিল্লাহ আমার তুলনায় আপনার মর্যাদা অনেক বেশি, এজন্যে যে দয়ার নবী রাসূলুল্লাহ আপনার পরহেজগারিতা আপনার ইবাদত আপনার আপনার বন্দেগী আপনার উপাসনার আপনার আরাধনা এবং আপনার প্রতি বিশ্বস্ততার কারণেই তো আপনার আমানতদারিতার কারণেই তো রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল হতো, আমার নানাজানের উপরে যে কোরআন নাজিল হতো ওই কোরআনকে লিখবার দায়িত্ব আপনার উপরে চাপ পিয়ে দিয়েছিলে। একটু মহব্বত করে
আমিরে মুয়াবিয়া শুনলেন, শুনে বললেন, শোনো হাসান, তুমি আমার মর্যাদার কথা বললে, তবে আমি তোমায় বলছি আমার থেকে তোমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান বললেন, কেন জি? তাহলে বলছি তো, আমার চেয়ে তোমার মর্যাদা অনেক। কিসে? বললেন, কোন অ্যাঙ্গেল দিয়ে বলবো, কোন কন্যা থেকে বিচার করে বলবো, বলো হাসান। যদি তোমার মা আর আমার মায়ের বিচার করা হয়, নিশ্চয়ই তুমি আমার চেয়ে অনেক বড়। দরবারে বসে বসে যখন কোরআনের আয়াত গুলো লিখতাম, আল্লাহ পাকের নবীর জবানের অনেক হাদিস ওই পিরিয়ডে শুনেছিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তোমার জননী তোমার মায়ের সম্বন্ধে একটি হাদিস বর্ণনা করেছিলেন। আল্লাহ পাকের নবী সেদিন বলেছিলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সেদিন বলেছিলেন, হে দুনিয়ার মানুষ বলে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, দুনিয়ার যত নারী জান্নাতের ভিতরে যাবে, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তাআলা আল্লাহ পাক জান্নাতের সমস্ত রমণীদের লিডার আমার ফাতেমাকে বানিয়ে দেবেন। আমার ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতে নারী দিগের নেত্রী বানিয়ে দেবে। হযরত আমির মুয়াবিয়া বললেন, হাসান, তোমার মায়ের আর আমার মায়ের যদি বিচার করা হয়, আমার মা জান্নাতে যাবেন, দয়ার নবী রাসূলুল্লাহ এমন কোন অথরিটি দেননি। অথচ নবী তোমার মায়ের জান্নাতের অথরিটি দিয়েছেন, তাই না? দয়ার নবী বলেছেন, তোমার মা জান্নাতে নারী দিগের নেত্রী হয়ে যাবেন। এজন্য আমি আমিরে মুয়াবিয়া, আমার তুলনায় নিঃসন্দেহে তোমার মর্যাদা অনেক বেশি। আমিরে মুয়াবিয়া বললেন, শোনো হাসান, যদি তোমার বাপের আর আমার বাপের বিচার করি তাও তুমি বলো, বয়সে তুমি ছোট হতেই পারো, তো যদি পিতৃকুলের বিচার করা হয়, তো আমার বাপের আমার পিতার তুলনায় তোমার পিতার মর্যাদা অনেক বেশি। হযরত ইমাম হাসান বললেন, তার মানে দুনিয়ার মাটিতে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী 1 নম্বরে জানিয়েছেন, আমার আবু বকরকে আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন। নবী 2 নম্বরে আবার বলেছেন, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতে যাবে। 3 নম্বরে বলেছেন, ওসমান ফিল জান্নাহ, আমার ওসমান জান্নাতের ভিতরে চলে যাবে। 4 নম্বরে দয়ার নবী রাসূলুল্লাহ তোমার আব্বা আলীর নামটা করে বললেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক এই দুনিয়াতে আমার আলীর জন্যেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরে মুয়াবিয়া বললেন, শোনো হাসান, তুমি আমায় অনেক প্রশংসা করেছো, কিন্তু তোমার পিতার আমার পিতার বিচার যদি করা হয়,
সন্দেহে মর্যাদায় তুমি অনেক বড়। আমার আব্বা আবু সুফিয়ান জান্নাতে যাবে না যাবে না, দয়ান নবী রাসূলুল্লাহর কোন সার্টিফিকেট নাই, কিন্তু তোমার আব্বা আলী নিশ্চিত ভাবে জান্নাতি, দয়ান নবী রাসূলুল্লাহ নিজে তার গ্যারান্টি দিয়েছে। আমার চেয়ে তোমার মর্যাদা অনেক বেশি। চোখ দুটো ছলছল করছিল, মনে হচ্ছিল আমিরে মুয়াবিয়ার চোখ দিয়ে পানি বার হবে। আবার এতটুকু তো খেলতো না হয়ে আরো বললেন, শোনো হাসান, তোমার আব্বার মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি দয়ার নবী রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলমের শহর করে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ও আলী বাবুহা, আর আমার আলী হলেন ওই শহরের দরোয়া। সুতরাং কেউ যদি মনে করেন আল্লাহ পাকের নবীর ইলমের শহরে ঢুকবেন, আল্লাহ পাকের নবী নিজেই জানিয়েছেন আমার আলীর জ্ঞানের দরজা দিয়ে তবেই আমার শহরে ঢোকা যাবে। আমার আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া বললেন, শোনো হাসান, শুধু তাই নয়, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তামাম দুনিয়ার সব মানুষ যদি জান্নাতের ভিতরে চলে যায়, কিন্তু দুনিয়ার তিনজন মানুষ যদি জান্নাতের ভিতরে না যায়, জান্নাতের চাহিদা জান্নাতের আশা বাসনা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আমার মাথায় রাখুন, এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন তামাম দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা বাসনা আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণ হবে না। হযরত আমিরে মুয়াবিয়া বললেন, আমার আব্বা জান্নাতে যাবেন কি যাবেন না তার কোনো অথরিটি নাই, কিন্তু আল্লাহ তাআলা যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন সেদিন থেকে তোমার আব্বা আলীর জন্য জান্নাত আকাঙ্ক্ষায় রয়েছে। একটু মহব্বত করে বলুন। তাই আমার চেয়ে তোমার মর্যাদা বেশি। নম্বর তিন, হযরত আমিরে মুয়াবিয়া আরো বললেন, যদি তোমার নানার আর আমার নানার বিচার করা হয়, তো তোমার নানা আর আমার নানা না, তামাম দুনিয়ার যত লোকের নানা আছে সব নানাগুলোরে ধরে যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার নানারে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরেই তোমার নানার মর্যাদা সম্মান আর ইজ্জতের পাল্লাটা ভারী হয়ে যায়। তোমার নানার মুখেই বলতে শুনেছি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী জানিয়ে দিয়েছেন তাম দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা সম্মানীয় যত মানুষকে পাঠিয়েছেন, সম্মানীয় যত মানুষ পৃথিবীতে রয়েছেন, যত মানুষ বিদায় নিয়েছেন, সম্মানীয় যত মানুষ কেমন তমাম পৃথিবী
পৃথিবীতে আসবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহ তাআলা আমাকে যতটা সম্মান দিয়েছেন, না 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 না, এতটা সম্মানের মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এতটা সম্মানের মানুষ তামাম দুনিয়াতে কেউ নেই। আমি দয়ার নবী রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে এতটা সম্মানের মানুষ পৃথিবীতে কেউ আসবে না, তামাম দুনিয়ার সমস্ত সম্মানীয় মানুষ দিগের সম্মান যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেয়, আমি দয়ার নবী রাসূলুল্লাহ, আমার সম্মান যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ আমার সম্মানের পাল্লাটা ভারী হয়ে যায়। তোমার নবীর শরীরের রক্ত রয়েছে তোমার দেহে, সেই নবীর শরীরের রক্ত তোমার শরীরে রয়েছে, এজন্য আমি আমিরে মুয়াবিয়া বলছি আমার চেয়ে তোমার ইজ্জত বেশি। ইমাম হাসান শুনলেন, ভাই আরো কিছু কথা বলার ছিল, তা সে কথাগুলো যদি এক্ষুনি বলতে যাই না অজ এখান শেষ হয়ে যাবে, কথা বলতে পারেননি। আমিরে মুয়াবিয়া ইমাম হাসানের আরো কিছু মর্যাদার কথা তুলে ধরে শোনালেন, সে কথা বলে যদি ব্যাখ্যা দিতে যাই তো অজ এখানে শেষ হয়ে যাবে, অজ আর আগাবে না, গাড়ি এই পর্যন্ত স্টপ। জি চলেন আর একটুখানি এগিয়ে এলে যদি সুযোগ হয়, পরিবেশ পরিস্থিতি যদি সেরকম পাই তো বলবো, আগে একটু এগিয়ে যাই। হাজরাত ইমাম হাসান হাতটা বাড়িয়ে দিলেন, জি চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়ছিল ইমাম হাসানের, বললেন হুজুর গোটা দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমার খুব ভয় হচ্ছে আবার মারামারি কাটাকাটি রক্তারক্তি হানাহানি যুদ্ধ সংগ্রাম বিপর্যয় ফেতনা ফাসাদের ভিতরে দেশের এই মুসলমানরা জড়িয়ে পড়ে কিনা। আমি হাসান চাইছিনি আমার জন্য দেশের জনগণের জি রক্ত ঝরে মাটিতে পড়ুক, আমি আপনার দরবারে এসেছি অন্য কোনো নিয়ত আমার নেই, আমি হাতটা লম্বা করে দিচ্ছি, আপনি আপনার হাতটাকে লম্বা করি হাসানকে একটু বায়াত করিয়ে দেন, আমি আপনার খেলাফতকে মেনে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে সুবহানাল্লাহ। তবে আপনার সাথে একটা শর্ত থাকবে, শর্তটা হলো আপনার পরে কে খলিফা হবে সেটা আপনি নির্বাচন করে যেতে পারবেন না, আর আমি ওটা কোনোদিন বলবো না। আমি পৃথিবীতে থাকি আর নাই বা থাকি, আপনি পৃথিবীতে থাকেন আর নাই বা থাকেন, আমাদের দুজন আর কেউ খলিফা নির্বাচন করব না, আমাদের ইন্তেকালের পরে দেশের জনগণ যাকে মনে করবে সেই মুসলিম জাহানের খলিফা হবে। একটু বলবেন, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল, ইমাম হাসান এটাও বলেছিলেন আমি আপনার হাতে বায়াত হচ্ছি, মানে তাম দেশের মাটিতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না আপনার খেলাফতের বিরোধিতা করতে পারে। ইমাম হাসান যখন বায়াত হয়েছে আমিরে মুয়াবিয়ার হাতে, কেউ আপনার কাছে বায়াত হতে আর সংকোচ দ্বিধা কিছুই করবে না, কুফাবাসীরা আপনাকে এক বাক্যে খলিফা বলে মেনে নেবে। তবে আপনাকে আমি বারংবার বলে যাচ্ছি আপনি কাউকে খলিফা হিসাবে নির্বাচন করতে পারবেন না, চুক্তি হলো, চুক্তির পরে দেখতে দেখতে মাত্র 20 বছর কাটলো, আমিরে মুয়াবিয়ার জীবনের শেষ লগ্ন, আমিরে মুয়াবিয়া জীবনের শেষ লগ্নে পৌঁছে যাবার পরে দেশের জনগণকে ডাক দিলেন, দিয়ে বললেন শোনো আমার খুব ভয় হচ্ছে খেলাফত নিয়ে আবার মারামারি কাটাকাটি শুরু হয় কিনা, আমি এই ভয় থেকে বাঁচবার জন্য আমার বেটা ইজিদকে খলিফা হিসাবে নির্বাচন করতে চাই, কারা কারা তোমরা বায়াত হবা আমার কাছে হাত লম্বা করে দাও। আমিরে মুয়াবিয়া কাজটা কি বড্ড ভুল করতেছেন নাকি? এই তো একটু আগে কি বলেছি মনে আছে? ওই জন্য বলেছি যে হুজুররা কি আর এমনি কারবালাকে ইতিহাস বলতে চায় না,
আমি রে মুয়াবিয়াকে তো শিয়ারা কাফের বলেছে। আপনারা যদি বলেন যে আমি রে মুয়াবিয়ার ভুল হয়েছে, শুনুন, আপনারা ভুল বললে আমিরে মুয়াবিয়া ভুল করেছিলেন, এটা আমি একবারও বলবো না। আপনারা বলতেই পারেন আদম আর হাওয়া জান্নাতে ভুল করেছিলেন তাই দুনিয়া এসেছিলেন, তাই বলবেন তো নাকি? কথা বলতে পারেন সবাই নাকি? আরে ইতিহাসটা শুনেননি? আল্লাহ একটা গাছের ফল খেতে মানা করে দিলেন, আদম আর হাওয়া ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর জন্য, যে আদম আর হাওয়া দুনিয়ায় যেয়ে আমার ইবাদত করবে। আদম আর হাওয়া যদি ওই নিষিদ্ধ গাছের ফল না খাবেন তাহলে তো দুনিয়ায় পাঠানোর রাস্তাটা আর তৈরি হয় না। খুব বেশি বেশি বলা যায় নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে আদম আর হাওয়ার দুনিয়াতে আসবার রাস্তাটা তৈরি হলো। সুতরাং আদম আর হাওয়ার ওই ভুলটা আসলে আল্লাহর কোনো দোষ আছে? আবার আদম হাওয়ার কোনো দোষ নেই? কেন আপনারা আমিরে মুয়াবিয়াকে দোষী করতে চাইবেন? আমি রসুলের একটা একটা হাদিস যদি তুলে ধরে বলি, এখন রসুলের ভবিষ্যৎবাণী, জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিসে যেসব ভবিষ্যৎবাণী করেছেন, আপনি একটা হাদিস বলবেন তার মিথ্যা হওয়ার আছে তো হবে? আমিরে মুয়াবিয়া এজিদের নাম করলু হবে না করলু? আরে ইমাম হুসাইন তখন বাচ্চা ছিল, আমি খুব কঠিন স্বপ্ন দেখেছি, আল্লাহকে নবী বললেন, ও আমার চাচা, ও আমার চাচি আম্মা দান, একটু দয়া করে কি বলবেন কি স্বপ্ন আপনি দেখেছেন? তালা তিন্না হুসাদিদ, দয়া নবী চাচি আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, স্বপ্নটা এত ভয়াবহ, এত ভয়ানক স্বপ্ন, হুজুর আমায় বলতে বড় কষ্ট হয়। দয়া নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার চাচি আম্মা দান, একটা বারের জন্য আপনার স্বপ্নের কথাটা বলে ফেলুন। ও বাবা জিরা বায়রা মাথায় রাখুন, সারওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী চাচি আম্মা দান বললেন, ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইলাতি কান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইলাতি ক্বালা আমা হুয়া, ক্বালাত ইন্নাহু শাদীদুন, ক্বালা আমা হুয়া, ক্বালাত রাআইতু কান্না কিতাবাতান মিন জাসাদিকা কুতিয়া তাওদিয়াত ফি হাজারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উম্মে ফজল বিনতে লাহারি স্বপ্নের চাচি আম্মা দান, গত রাতে আল্লাহ নামের জপজিকিরের পরে ঘুমিয়ে পড়লাম, হুজুর স্বপ্ন যোগে আমি দেখতে পেলাম আপনার শরীরের এক খণ্ড গোশত কেটে আমি উম্মে ফজল বিনতে লাহারি আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাতের বেলায় ঘুম ভেঙে গেল, চোখে দুটো পাতা আর এক জায়গায় করতে পারলাম না, সারা রাত চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো, দয়ার নবী রাসূলুল্লাহ শরীরের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে কেন? হুজুর আমি কি যে করব ভেবে পাই না, কি কর্তব্য বিমূল হয়ে গেলাম, দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, আমি আল্লাহর হাবিব আপনায় বলে দিলাম, কালা রাইতিল খাইর, আপনি যে স্বপ্নটা দেখেছেন নিশ্চিত রূপে ওটা ভালো স্বপ্ন, একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। নবীর চাচি বললেন, হুজুর আপনার শরীরের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে, স্বপ্নটা ভালো হলো? আসলে তো মানুষ স্বপ্ন দেখে এক আর ব্যাখ্যা হয় আর, বোধহয় তাফসিরাতুল আহলাম বলে একটা বইতে পড়েছিলাম,
এক যুবক রাত্রে স্বপ্ন দেখছে কোরআন শরীফে পেশাব করতেছি, ভালো। সকালবেলা উঠে একজন আলেম এবং আবেদ যোগ্য আলেমের বাড়িতে গেলেন, যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারেন। জিজ্ঞেস করলেন, হুজুর রাত্রে স্বপ্ন দেখছি কোরআন শরীফের উপরে পেশাব করছি, স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন? তা আল্লাহর আলেম বললেন, তোর নসিব খুব ভালো, তুই খুব ভালো স্বপ্ন দেখেছিস। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, গতি কমে গেছে, স্বপ্ন দেখেছে ওই আর ইতি সুবহানাল্লাহ বলাচ্ছে, তার মানে কেস ভালো না। তো আল্লাহর ওই আলেম বললেন, যা তোর কপাল এতই ভালো, খুব তাড়াতাড়ি তোর বিয়ে হবে, তোর স্ত্রীও হবে যত আল্লাহ বলি আর তত সুন্দরী, আর তোর বিয়ের পরে আল্লাহ প্রথম যে কচিটা দেবে সেটা হবে পুত্র সন্তান, আর ওই পুত্র সন্তানটা হবে আল্লাহ পাকের কোরআনের মুকাম্মাল হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাই তুই ওই স্বপ্ন দেখেছিস। এই জন্যই স্বপ্ন টপ্ন দেখে যাত্রার সাথে বলবেন না, ভালো স্বপ্ন হলো কারোর সাথে বলতে নেই। কেউ যদি স্বপ্ন দেখার পরে জনগণের কাছে বলে ফেলে তাহলে ভাবতে হবে যে পাকা ধোকা বাজার মিথ্যাবাদী, ও কিছু দেখিনি জনগণের কাছে দাম বাড়ানোর জন্য, কথা বোঝা যায়নি। কেউ যদি সকালবেলা ঘুম ছেড়ে উঠে বলে যে নবী পাকের সাথে আমার দিদার হয়ে গেছে, বিশ্বাস করবেন? কিছু বলে না, করবেন বিশ্বাস? এজন্যই করবেন না, রাসূলুল্লাহ বলেছেন সুস্বপ্ন দেখার পরে তুমি চেষ্টা করো বিষয়টাকে গোপন করার। আরে যার সাথে নবীর দিদার হয়েছে সে কোনোদিন বলতে চায় যে তাহাজ্জুদ নামাজ পড়ে? সে কোনোদিন জনগণের সাথে বলবে না। আর যে তাহাজ্জুদের নামাজ না পড়ে সেইটি বলবে যে কালকে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের উযু করতে গিয়ে দেখলাম মাথার উপরের বাঁশ গাছটা ধরে কে নাড়া দিচ্ছে। আসলে এরা জনগণকে জানাতে চায়, তার মানে সেই আমাদের সেই পাকা তৈরিগুলির একটা কথা আছে, একজন বলতেছে বলতে ভাই প্রথমবারের হজে আমার খুব একটা কষ্ট হয়নি, দ্বিতীয়বারের হজে আমার বিরাট কষ্ট হয়েছে। মানে এক হাজির সাহেব হজের গল্প করতেছ তো, তা সে একবার করেছে, ও দুবার করেছে, তো ও আর সামলাতে পারতেছ না, তো প্রথমবারে আমার খুব একটা কষ্ট হয়নি, দ্বিতীয়বারে যেয়ে বিরাট কষ্ট হয়েছে। পাশের থেকে আর একজন বলতেছে আমার মাঝের বারে একটু কষ্ট হয়ে গেল। আসলে এরা আল্লাহ ওয়ালা না, এরা লোক দেখানো বান্দা, প্রচার করতেছে আমি এই কই আল্লাহর খাঁটি বান্দা যারা জীবনে তারা মানুষের কাছে ধরা দেয়নি। আরে বসিরহাটের সম্বন্ধে জানা যায়, আরে স্মৃতিচারণের জলসা তো একটুখান বলে নেই, প্রসঙ্গ এসেছে তাই। বসিরহাট হুজুর কাবলা প্রতিনিয়ত নামাজ পড়তে যেতেন আল্লাহর কাবায়, ফজরের নামাজ, আর ফজরের নামাজ পড়ে এসে দেখতেন এখানে তখনও ফজরের রক্ত চলতে। তো একদিন কেউ একজন হুজুরের খুব আপন একজন মুরিদ শিষ্য ধরে ফেললে, বলে হুজুর এই ফজরের রক্তে আপনি ডেলি ডেলি কোথায় যান বলেন দিন, আমাদের ইচ্ছা হয় যে ফজরের নামাজে আপনার সঙ্গে জামাতে পড়বো, আর হুজুর আপনি আমাদের বঞ্চিত করে আপনি নামাজ কোন জায়গায় পড়েন? বসিরহাট হুজুর কিছুতেই বলতে চাইবেন না, লোকটা কিছুতে ছাড়বে না। হুজুর শেষমেশ বলেই ফেললেন, বাবা বলতে তোমার সাথে পারি, আমি রুহুল আমিন যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি বলতে পারবা না, ওই শর্ত করিয়ে নিয়ে তারপর বসিরহাট হুজুর বললেন। কেউ যদি নবী পাকের স্বপ্ন দেখে হাজার হাজার মানুষের লাইনে দাঁড়িয়ে বলে যে নবীর সাথে আমার দিদার হয়েছে, বুঝতে হবে ও মাল পাকা জালিয়া, কোনো সন্দেহ নেই এতে। জি এই বিষয়টাকে নিয়ে সেই পিরিয়ডে মাতিন সাহেব আর আমি ঘন্টার পর ঘন্টা কোরআন আর হাদিসের আলোকে শুধু এই বিষয়টার অপারেশন করেছিলাম যে নবীর দিদার কারা হতে পারে। জানেন আপনি অবাক হয়ে যাবেন বললে বসিরহাট হুজুর লিখছেন, যদি বলেন কোথায় লিখেছেন কোন বইতে লিখেছেন তাও বলে দিচ্ছি, বসিরহাট হুজুর লিখেছেন হাজীগঞ্জের বাহাসে, বইটা পড়ে নেবেন। জি
একজন আলেম আর একজন আবেদ, তো দুজনের সাথে বিরাট বন্ধুত্ব। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে, রাত্রেবেলায় স্বপ্ন দেখছে যে দুজনই এমন এক মজলিসে পৌঁছেছে, মজলিসটাতে বক্তব্য রাখছেন রসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন কে? রসূলের মজলিসে দুজন হাজির হয়েছেন, একজন আলেম আর একজন আবেদ। তিনি আলেম নন, তো আবেদ বান্দা নবীর ওই মজলিসে ঢুকে গেলেন, আর আলেম বান্দা নবীর মজলিসে ঢুকতে পারলেন না, নবীর মজলিসে তারে ঢুকতে দেওয়া হলো না। জিজ্ঞেস করলেন আমারে নবীর মজলিসে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমি কি অন্যায় করলাম? আমার কোনো ত্রুটি বিচ্যুতি আছে? তা বললেন না, তোমার কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তোমার জীবনের ত্রুটি একটাই, সেটা হলো তুমি পানের সাথে তামাক খাও, আর পানের সাথে যে লোকটা তামাক খায় তাম জীবনে ওই লোকটার সাথে রসুলের কোনো কখনো দিদার হতে পারে না। তার মানে আমাদের খবর গাফসা গাফসা শিব জর্দা ঢালতেছে। কি জর্দা বলেছি? শিব জর্দা ঢালতেছে গাফসা গাফসা। নবী দিদার যদি তোমার নসিবে জুটে থাকে, তোমার দাদু যা লিখেছেন সেটা ভুল। কথা বলতে পারেননি? আরে বাবা, তামাক খেলে নবী দিদার হয় না, লেখাটা তো বসিরাত হুজুরের। ওই লেখাটা যদি বসিরাত হুজুরের হয় তাহলে এটা আমার ঘুরিয়ে বলতেই হয়, আর তুমি যদি নবীর দিদার পেয়ে থাকো গাফসা গাফসা শিবজর্দা গিলে, তাহলে তোমার দাদু যেটা লিখেছেন সেটা ভুল। দুটোর একটা মেনে নাও, দুটো একই সঙ্গে ঠিক হতে পারে না। জি, এ সত্য গোপন করবো কোন জায়গায়? যখন এ সত্য দেশবাসীর কাছে গোপন না করে জনগণের কাছে ফুটিয়ে তুললো, তখন দেশময় প্রচার করা হলো, দেশব্যাপী প্রচার করা হলো। জি, কি ব্যাপার না? ওরা বসে আটো দূরের গালি যাচ্ছে, বসে আটো দূরের গালি দেওয়া তো দূরের কথা, বসিরাত হুজুরকে নিয়ে যদি তামাম বাংলাব্যাপী লড়াই করতে হয়, তো একটা পিরিয়ডে আমরাই করেছিলাম। বসিরাত হুজুরের, বসিরাত হুজুর আমাদের রক্তের কেউ না হতে পারেন, আমরা শুধু ভেবেছিলাম বসিরাত হুজুর একদম জাতীয় ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে আমাদের লড়তেই হবে। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবা দিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকে নবীর চাচি আম্মাদান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদের আপনার শরীরের এক খণ্ড গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদের এত কঠিন স্বপ্ন আমি দেখলাম, আর আপনি আমায় বললেন আমি ভালো স্বপ্ন দেখেছি, হুজুর বিষয়টা তো কিছুই বুঝলাম না, দয়া নবী মুহাম্মদ রাসূল আমার ফাতেমার গর্ভে একটি বাচ্চা রয়েছে, আমার গর্ভে আবার একটি বাচ্চা ধারণ করেছে, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম খুব তাড়াতাড়ি আমার ফাতেমার ওই বাচ্চাটা দুনিয়াতে আসবে। আর আমি আল্লাহ পাকের নবী বললাম ওটা এবারও ওটা একটা পুত্র সন্তান হবে, আর আমার ফাতেমার ওই পুত্র সন্তানটি লালন পালনের দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ওই বাচ্চাটিকে আপনার কোলে তুলে দেওয়া হবে। আমার বেটি ফাতেমা যেহেতু আমার কলিজার টুকরি, তাই আপনি স্বপ্ন দেখেছেন আমার দেহের এক খণ্ড গোশত কেটে আপনার কোলে ফেলে দেওয়া হচ্ছে। ও আমার চাচি আম্মা জান, এ স্বপ্নে দেখে ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ নাই। দয়ার নবীর চাচি আম্মা জান চলে গেলেন। ও বাবা দিরা ভাইরা, বেশ কিছুদিন পরে ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইনা, হযরত ফাতেমা ইমাম হুসাইনকে প্রসব করলেন, ইমাম হুসাইন দুনিয়ার মাটিতে এলেন, দয়ার নবী রাসূলুল্লাহ
চাচি আম্মার করে তার লালন পালনের দায় ভাত তুলে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী চাচি আম্মা জান বলেন ফাকানা ফি হাজরি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেমনটাই বলেছিলেন ইমাম হোসাইনের দায় ভাত আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। আমি মাঝে 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 ইমাম হোসাইনকে নিয়ে দয়ার নবী দরবারে চলে যেতাম। আল্লাহ নবীকে নিয়ে হোসাইন আল্লাহর নবীর কাছে যেয়ে হোসাইনকে দয়ার নবীরই করে তুলে দিতাম। দয়ার নবী হোসাইনের এ মুখে একবার ও মুখে একবার চুম্বন দিতেন। দয়ার নবী রাসূলুল্লাহ ইমাম হোসাইনের সর্বশরীরে চুম্বন দিতেন। ও বাবারা ভাইরা বাদা রাখুন অন্যান্য দিনের মতো নবীর চাচি আম্মা যান দয়ার নবী রাসূলুল্লাহ দরবারে এসেছেন। আল্লাহ পাকের নবীর কোলে ইমাম হোসাইনকে তুলে দিয়েছেন। দয়ার নবী রাসূলুল্লাহ ইমাম হোসাইনের মুখে চুম্বন করছিলেন। চুম্বন করতে করতে হঠাৎ কি যেন একটা হলো ইমাম হোসাইনের চেহারার উপর থেকে নবী আমার চেহারাটা ঘুরিয়ে দিলেন। তুহরি কানে তোমা আল্লাহ পাকের নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। দাড়ি মোবারা ভিজে যাচ্ছিল। নবীর চাচি আম্মা জান বলেন আমি ঘুরে দয়ার নবীর সামনে এসে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উম্মে ফজল বিনতুল হারিস আমি আপনার চাচি আম্মা জান আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেললাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাচি আম্মা যদি কোনো বেয়াদবি করে থাকি হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। হুজুর আপনি কাচ্ছেন কেন? ইমাম হোসাইনের মুখে চুম্বন দিতে দিতে চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে আপনার দাড়ি মোবারক ভিজে নাই কেন? হুজুর আমার মা বাপ দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহ নবীর জন্য কুরবান হয়ে রাখ। হুজুর বিষয়টা আপনি আমায় একটু খুলে বলেন। ও বাবা জিরা ভাইরা সোনার নবী রাসূলুল্লাহ বলেছিলেন ও আমার চাচি আম্মা জান শুনুন আতানি জিব্রাহিল আলাইহিস সালাম ফাখবারানি আন্না উম্মতি সাতাক্তুলু বুনি হাদা ফাকুলতু হাদা ক্বালা নাআম ওয়াতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামারা। আল্লাহর নবী বললেন ও আমার চাচি আম্মা জান আমি দয়ার নবী রাসূলুল্লাহ আমার হোসাইনের মুখে চুম্বন করেছিলাম আমার হোসাইনকে দিয়ে সোহাগ করছিলাম। হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার সামনে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি আন্না উম্মতি সাতাক্তুল বুনি হাদা। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি যে হোসাইনের মুখে চুম্বন করে চলেছেন যে হোসাইনকে আপনি সোহাগ করে চলেছেন আদর করে চলেছেন ইয়া রাসূলুল্লাহ হোসাইনের শরীরের যে জায়গাগুলোতে চুম্বন করে চলেছেন অচিরাত এমন একটা সময় চলে আসবে হুজুর খুব তাড়াতাড়ি এমন একটা সময় চলে আসবে আপনার বংশের এক শ্রেণীর অযোগ্য নেতা নিদাররা আপনার চুম্বন করা ওই জায়গাগুলোতে তারা তলোয়ার দিয়ে আঘাত করবে তীর নিক্ষেপ করে ইমাম হোসাইনের শরীরের রক্তগুলো ছড়িয়ে দেবে। সাতাত্তুলু বুনি হাদা ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে। আমি দয়ার নবী রাসূলুল্লাহ তাই চোখ দিয়ে আমার টপ 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 করে পানি গড়িয়ে পড়েছে। ও আমার চাচি আম্মা জান শুধু তাই না আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম ওয়াতানি বিতুরবাতি মিন তুরবাতিহি হামারা। আমার হোসাইনকে যে জায়গায় দুশমনেরা শহীদ করে দেবে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল ওই জায়গার কিছু লাল মাটিও আমাকে দেখিয়ে গেছে। আমিরে মুয়াবিয়া যদি এজিদের নামে বায়াত নাও নেন ইমাম হোসাইনকে শহীদ হতে হবে না হবে না? আরে ভাই কড়া কথা বলবো, আর একটা কথা ছোট্ট করে মনে রাখি, রাসূল বলছেন আমি জান্নাতে ঘুরছি,
জি, তা ঘুরতে ঘুরতে দেখলাম একটা লাল বিল্ডিং আর একটা সবুজ বিল্ডিং। তো জিজ্ঞেস করলাম এই লাল ডাকার আর সবুজ ডাকার, তো ফেরেশতা জিবরিল বললেন হুজুর এই লাল বিল্ডিংটা এই সবুজ বিল্ডিংটা আপনার দহিত্র ইমাম হাসানের জন্য, তাকে বিষ পান করিয়ে মারা হবে, আর তাকে বিষ পান করানোর পরে তিনি মৃত্যুবরণের পরে তার চেহারাটা প্রায় সবুজ হয়ে যাবে, তাই আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের ভিতরে আপনার দহিত্র হাসানের জন্য যে বিল্ডিংটা নির্মাণ করেছেন তার কালার হলো সবুজ। আপনার দহিত্র হোসাইনকে শহীদ করা হবে, শহীদ হওয়া মানে গোটা শরীরটা রক্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে, তাই আপনার দহিত্র হোসাইনের জন্য আল্লাহ জান্নাতে একটা লাল বিল্ডিং নির্মাণ করে রেখেছেন। কি বলতেছেন, যুদ্ধক্ষেত্র থেকে বাঁচার উপায় আছে এমন হোসাইনের? শোনেন, আর একটা হানি আগাই গতদিন খানিকটা বলেছিলাম, কিন্তু এ কথাগুলোর একটাও তো বলিনি। ওই জন্য বলি ভাই যে হক আদায় করে অসম থেকে গেলে অনেক সময় লাগবে, যদি হাদিসের সাথে কোরআনের সাথে মিলিয়ে মিলিয়ে শুনতে। পশু শিকার করছিল, না 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 না, ধর্মের উপরে খুব বেশি মায়া মমতা দয়া দাক্ষিণ্যতা এজিদের ছিল না। এজিদ যখন শুনতে পেলো খানে তার আব্বা আমিরে মুয়াবিয়া বিদায় হয়ে গেছেন, ও বাবা জিরা ভাইরা বাপের ইন্তেকাল হয়েছে, বাপের প্রতি জড় যত বড় তার চেয়ে তিনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন এই জঙ্গলের ভিতরে থাকা চলবে না, আমার আত্মা আমার খেলাফতের ব্যাপারে তার ইন্তেকালের আগে বায়াত নিয়েছেন। সুতরাং দেশের মাটিতে ফিরতে পারলে, দামেস্কের মাটিতে ফিরে গেলে আব্বার আসনে সহজে বসে পড়বে। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, এজিদ যখন খেলাফতের মসনাদে বসলো, ইমাম হোসাইন তখন মক্কায়, প্রিয় নবী ইমাম হোসাইন তখন মদিনায়। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী তমাম সাহাবীরা সবাই মেনে নিলেন এজিদের খেলাফতি, কিন্তু না 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 না, রসুলের পাঁচজন সাহাবী মেনে নিতে পারলেন না, আর ওই পাঁচজনের ভিতরে ইমাম হোসাইন ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। ইমাম হোসাইন বলেছিলেন, আমার জীবন যদি নির্মাপিত হয়ে যায়, আমার জীবন যদি চলে যায়, সেটাও আমি মেনে নিতে পারবো, না 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 না, কিন্তু এজিদের খেলাফতি মেনে নেওয়া ইমাম হোসাইনের পক্ষে সম্ভব নয়। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। চলে এলেন মক্কায়, কতদিন এই পর্যন্ত বলেছিলাম মক্কায় রাতের অন্ধকারে বাংলার নবী রাসূলুল্লাহর রওজায় দাসের ধারে দাঁড়িয়ে ইমাম হোসাইন প্রচন্ড চোখের পানি ফেলেছিলেন আর বলেছিলেন, মদিনার মাটিতে থাকবার ইচ্ছা ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, মান যারানি ধারে দাঁড়িয়ে গেল, আমার রোজার ধারে দাঁড়িয়ে আমাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুসলিমিন বলে যে মানুষটা সালাম জানালো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ফাকান্নামা যারা
আনি ফি হায়াতি, আমি দয়ার নবী রাসূলুল্লাহ, ওই মানুষটার সঙ্গে যেন হায়াতে জিন্দেগিতে আমার সাথে দিদার হয়ে গেল, একটু মহব্বত করে বলো। ইমাম হোসাইন দয়ার নবী রওজা আত্মাসে তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত্রে কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে বিদায় দিয়েছে হুজুর, আপনার চাঁদ মুখখানা সফজক চালা আর আমাদের নসিবে যেতে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি তো হাদিসে জানিয়েছেন যে মানুষটা আমার রোজায় আকবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ওই মানুষটার যেন সঙ্গে যেন সরাসরি আমার দিদার হয়ে যায়, হুজুর আপনার কথা আপনার চাঁদ মুখের কথা হুজুর চাঁদের মতো চেহারার কথাটা যেই না আমাদের মনে উঠে যেত। আমি হোসাইন দেরি না করে আপনার রাজায় আকদাসের ধারে এসে দাঁড়িয়ে যেতাম, হুজুর আপনাকে সালাম দিতাম, আর আমি এমা হোসাইন এজিদের চক্রান্তে পড়ে হুজুর থাকবো না, এই মদিনার মাটিতে থাকতে পারবো না, চলে গেলাম আমি ইমাম হোসাইন, আজ রাতে মক্কার পথে রওনা দিলাম, ইমাম হোসাইন চলতে চলতে মক্কার মাটিতে চলে এলে, ও বাবাজিরা ভাইরা, আমি কতদিনই তো বলেছিলাম কুফার মাটি থেকে এবারে ইমাম হোসাইনের নামে একটার পর একটা চিঠি পাঠানো শুরু হলো, চিঠির পরিমাণ যখন 150-এর অধিক হয়ে গেল, ইমাম হোসাইন তখন কুফার দিকে যাওয়ার মনস্থ করলেন, নবীর কোন কোন সাহাবীদের পরামর্শে বললেন আগে যাব না, আগে আমার চাচাতো ভাইরে পাঠাই দেখি পরিবেশ কি, ওর চিঠির উপরে আমার যাওয়া না যাওয়া নির্ভর। ইমাম হোসাইনের চাচাতো ভাই পৌঁছে গেলেন প্রথম দিনে কুফার মসজিদে, 12,000 মুসলমান হযরত ইমাম হোসাইনের নামে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত হলেন, আর মুসলিম বিন আকিল 14 চিঠি লিখলেন, চিঠি পৌঁছাতে সময় লাগবে খুব বেশি, তাই সে যুগ ইমেলের যুগ না হতে পারে, অন্তত ঘোড়া ছোটানোর যুগ তো ছিল, কুফা থেকে মক্কা শরীফে আসতে আর কতদিন লাগবে, একদিন দুদিন তিন দিন তার বেশি তো না, ইমাম হোসাইনের কাছে চিঠি যখন পৌঁছালো মনস্থ করলেন যাওয়ার জন্য, উফ, রাসূলের প্রিয় সাহাবী ছুটে এলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের খুব প্রিয় সাহাবী, রাসূল যখন ইন্তেকাল করেছেন বয়স মাত্র 13 বছর, কিন্তু নবীর এত প্রিয় ছিলেন, নবীর ইন্তেকালের পরে যারা কোরআন শরীফের ব্যাখ্যা করেছেন আজও কোরআন শরীফের ব্যাখ্যা পৃথিবীতে যারা করছেন কিয়ামত অবধি কোরআনের ব্যাখ্যা যারা দেবেন কোরআনের তাফসীর কারক দিগের শিরোনেতা বানিয়ে দিয়েছেন আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, সুবহানাল্লাহ, তিনি ছুটে এলেন এসে ইমাম হোসাইনের হাত হাত দুটো ধরলেন, ধরে বললেন হুজুর কোথায় যাচ্ছেন, তাহলে আমি কুফায় যাবার মনস্থ করছি, তাহলে যাবেন না কেন, তাহলে বলছি তো যাবেন না, আমি জানি জি ওদের জবান আপনার পক্ষে কথা বলবে, ওদের দেহের শক্তি আর ওদের হাতের তলোয়ার আপনার পক্ষে লড়াই করবে, যেতে পারেন আপনি, মানা করছি, খুব বোঝালেন ইমাম হোসাইন কিছুতেই বুঝলেন না, আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওমরের বেটা আব্দুল্লাহ চলে এলেন, ওমরের বেটা আব্দুল্লাহ বললেন হুজুর কোনো মূল্যে আপনি আপনায় যেতে দেব না হুজুর, আপনার হাতে যে তলোয়ার রয়েছে এই তলোয়ার দিয়ে যদি আপনি আমায় মাথা কেটে দেন সেটাও কি আচ্ছা, না 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 তবু আপনায় যেতে দেব না, ইমাম হোসাইন আব্দুল্লাহ ইবনে ওমরের হাত ধরলেন, হাত দুটো ধরে বললেন ওরে আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শোনো, ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি
তুমি জানো না প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী পৃথিবীর জমিনে গণতন্ত্রের জন্ম দিয়েছিলেন, আল্লাহ পাকের রাসূল গণতন্ত্র কায়েম করেছিলেন। আজকে আমিরে মুয়াবিয়ার বেটা ইয়াজিদ যদি মুসলিম জানের খলিফা হয়ে যায়, দয়ার নবী রাসূলুল্লাহর তৈরি করা গণতন্ত্র, আল্লাহ পাকের হাবিবের প্রতিষ্ঠিত গণতন্ত্র ভবিষ্যৎ হয়ে যাবে, পৃথিবীর জমিনে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। না 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 না, আমি হোসাইন, আমার ভিতরে জীবন যতক্ষণ আছে আমি ইমাম হোসাইন, আমার শরীরের রক্তের শেষ ফোঁটাটুকু দেব, কিন্তু বেঁচে থেকে দয়ার নবীর এই গণতন্ত্র ধুলি সাফ হয়ে যাবে, আমি ইমাম হোসাইন কোশ্চিন কালেও তা মেনে নিতে পারবো না। একটু মহব্বত করবেন, ইমাম হোসাইন বেরিয়ে বললেন, ও বাবা জিরা ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ পাকের কাবায় যে আল্লাহর কাবায় যে জোহরের নামাজ পড়লেন, কাবা চত্বরে একটু ঘুমিয়ে পড়লেন, একটু নিদ্রা মগ্ন হয়ে গেলেন, যেই না নিদ্রা মগ্ন হয়ে গেলেন, ও বাবা জিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন কারবালার মরুপ্রান্তরের ফুরাত নদীর কিনারায় মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ফুরাত নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ফাতেমা একটা ওই ফুরাত নদীর কিনারার একটা জায়গাকে পরিষ্কার করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন যোগে নবী নন্দিনী জান্নাতে নারীদের নেত্রী মা ফাতেমাকে জিজ্ঞেস করেছিলেন, হে নবীর বেটি ফাতেমা, ও গো জান্নাতে নারীদের নেত্রী ফাতেমা, কি হয়েছে তোমায় বলো না, এই বিভৎস অবস্থাতে তোমায় কেন কারবালার মরুপ্রান্তরে ফুরাত নদীর কিনারায় একটা জায়গাকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতে দেখছি। স্বপ্ন যোগে মা ফাতেমা বললেন, ও নবী সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না ইজিদের বাহিনী ওবাইদুল্লাহ ইবনে যায়েদের সৈন্যরা আমার বেটা হোসাইনকে এই জায়গাতে শহীদ করে দেবে, তাই আমি ফাতেমা আমার হোসাইন যেখানে শহীদ হবে ঝাঁটা দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। একটু বলবেন, হোসাইনের বাঁচবার রাস্তা আছে? আমার পরে তোমার রস করতে যে শুনুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুম ভেঙেছে, ইমাম হোসাইন তো কাবাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দাবি দোয়া যা কিছু করার করে বেরিয়েছেন, ততক্ষণে এই ঘটনাটা ঘটেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্বপ্ন যোগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইমাম হোসাইনকে কোনো মূল্যেই যেতে দেওয়া যায় না। আবার ভাবছেন, স্বপ্নটা দেখেছি, স্বপ্ন কি আমার মিথ্যে হবে? মা ফাতেমাকে দেখেছি স্বপ্নে, নিশ্চয়ই মিথ্যা হতে পারে না, কিন্তু চেষ্টাটুকু করি দেখি কি হয়। এসে ইমাম হোসাইনকে সালাম করে হাত জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ভাই খবর খবরটা ভালো না, আমি আপনারে নিষেধ করছি, আপনি যান না। ইমাম হোসাইন বললেন, কোনো মূল্যেই আমারে আটকাতে পারবেন না, আমি খলিফা হতে যাচ্ছি না, আমি আসন দখল করতে যাচ্ছি না, আমি চেয়ারের লড়াই করতে যাচ্ছি না, আমি যাচ্ছি কুফার হাজার হাজার মানুষ আমার চাস্ত ভাই মুসলিম ইবনে ওকায়েলের হাতে আমার নামে বারাত হয়েছে, তারা আমার কাছে শুধু চাইছে এজিদের নাপাক খেলাফতি থেকে বাঁচাতে, বলো না এই পিরিয়ডে আমি কি করতে পারি, আমাকে যেতেই হবে, নইলে আমার নানাজির সামনে আমি চেহারাটা দেখাতে পারবো না, তোমরা আমায় আটকো না, আমাকে যেতে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে বলেছিলেন, হে নবীর দহিদ্র হোসেন, হে মা ফাতেমার কলিজার টুকরা হোসেন, যদি তোমার কুফায় যাত্রার দৃঢ় সংকল্প না দেখতাম, তোমার ঘোড়ার সামনে আমি শুয়ে পড়তাম, তোমাকে অবশ্যই আমার ঘোড়ার উপর দিয়ে আমাকে আমাকে
আমাকে মথিত করে আমাকে প্রেষিত করে তারপরে তোমায় যেতে হতো, কিন্তু আমি জানি তোমার ঘোড়ার সামনে যদি আমি শুয়েও পড়ি তুমি তোমার সংকল্পের পরিবর্তন করবে না, এই জন্যে আর তোমায় রিকোয়েস্ট করব না। তবে শেষুকে শেষবেলায় আর একটা রিকোয়েস্ট, হোসাইন বাড়ির এই মেয়েগুলো রেখে যাও। ইমাম হোসাইন বললেন, আমি থাকবো এক জায়গায়, বাড়ির মেয়েরা থাকবে আর এক জায়গায়, ওতে আর একটু মনক্ষুণ্ণতার জায়গা তৈরি হবে না? তার থেকে যেটা ঘটবে নসিবে, বাচ্চা কাচ্চা বিবি সবাইকে সঙ্গে করে নিয়ে যাব, যেটা নসিবে আছে সেটাই ঘটবে। ইমাম হযরত ইমাম হুসাইনের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত ধরে খুব কেঁদেছিলেন, ভাই আরো ভুল হচ্ছে, আপনার এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না। কোন কোন ঐতিহাসিকরা লিখেছেন হোসাইনের ওই বাহিনীতে ছিল 70 জন, আবার কেউ কেউ লিখেছেন হোসাইনের ওই বাহিনীতে ছিল 42 জন, আবার কেউ কেউ লিখেছেন কোন কোন ঐতিহাসিক লিখেছেন ইমাম হোসাইনের ওই বাহিনীতে ছিল টোটালে 250 জন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তবে অধিকাংশ মুহাররিক অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন ইমাম হোসাইন যখন 72 জনের ওই ছোট্ট সৈন্য দল দিয়ে বেরিয়ে পড়েছেন, যাতে ইমাম হোসাইনের স্ত্রীও রয়েছেন হোসাইনের বিবিরা রয়েছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন ইমাম হোসাইনের আল আওলাদরা রয়েছেন, দায়ার নবীর একদল সাহাবী এসে প্রবীণ প্রবীণ সাহাবীরা এসে বাধা দিলেন, বললেন আপনাকে যেতে দেব না, রাস্তায় আমরা সকলেই শুয়ে পড়ব। ইমাম হোসাইন বললেন শোনো, তোমরা আমার রাস্তা আটকাতে পারো, কিন্তু না 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 না, আমি ইমাম হোসাইন গদির লোভে যাচ্ছি না, চেয়ারের লোভে যাই না, আমি ইমাম হোসাইন আসনের লোভে চেয়ার দখল করতে পার হয়নি, শুধু দেশের জনগণকে এজিদের নাপাক খেলাফতি থেকে বাঁচানোর জন্য যাচ্ছি। আজকে যদি তোমরা আমায় বাধা দাও, দয়ার নবী রাসূলুল্লাহ যদি হাশরের ময়দানে আমায় জিজ্ঞাসা করে হোসাইন, সেদিন ওরা ইয়াজিদের নাপাক খেলাফতি থেকে বাঁচবার জন্য চেষ্টা করেছিল, কেন তুমি ওদের নেতৃত্ব দাওনি? তোমার উপস্থিতিতে আমি দয়ার নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার একটা সুন্নাত অমিট হয়ে গেছে, কেন হোসাইন তুমি ওদের কাছে যে নেতৃত্ব দিলে না, আমি ইমাম হোসাইন জবাব দিতে পারবো না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ইমাম হোসাইন কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আমায় রাস্তা আটকো না, তোমরা আমায় ছেড়ে দাও, আমি ইমাম হোসাইন কুফা নগরীতে চলে যাব। ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, ইমাম হোসাইন চলতে চলতে যখন সাফাহ নামীয় জায়গাতে চলে গেলেন, হযরত কবি ফারাজদাকের সাথে দেখা হলো, কবি ফারাজদা কুফা নগরী থেকে আসছিলেন, হযরত ইমাম হোসাইন ফারাজদাকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আরবের বিখ্যাত কবি ফারাজদাক, তুমি তো কুফা থেকে আসছো, বলো না তুমি কুফা নগরীর খবর কি? কবি ফারাজদাকে এক বাক্যে বলেছিলেন, হুজুর বিলে বিল্লাহ আপনার কাছে কোনো বিষয় গোপন করা যায় না, তবে কুফার হাজার হাজার মানুষ আপনার নামে বায়াত হতে পারে, আমি বিশ্বাস করি ওদের 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 জবান আপনার পক্ষে কথা বলবে, কিন্তু ওদের তলোয়ার আপনার পক্ষে লড়াই করবে কিনা সন্দেহ রয়েছে। আমি কবি ফারাজদাক বলছি, যে কোনো মূল্যেই হোক এখনো আপনি ফিরে যান। হোসাইন বললেন, নয়, ততক্ষণে ওখানে যা ঘটে গেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীতে ঢুকে যে লালচ দেখিয়েছে হোসাইন বাহিনীকে 18,000 সৈন্যের 17,970 জন কেটে এজিদের দলে চলে গেছে, বাকি থাকলে কত? ও কথা বলেন না কেন? 30 জন বাকি, 30 জন সৈন্যে কিছু হয়?
ধরেন 30 আর ইমাম হোসেনের সঙ্গে রয়েছেন 72, মাঝখানেরটা ধরে নিলাম 2542 আর 72, মাঝখানেরটা ধরে নেন ঠিক জি, তাহলে 70 আর 30 100 লোকের পক্ষে ওই হাজার লক্ষ মানুষের সঙ্গে লড়াই করা সম্ভব? ভাই আমরা যদি এই যুগের লোক হতো এজিদের দলে যেত কিছু বলি না, যতই নাফরমান হইয়া যতই সুদ করই এজিদের দলে যাওয়া কি সম্ভব বলেন না? পাপের কাজ করতেই পারি, কিন্তু তার মানে কি এই যে সে আমি যদি সেই জামানার, আমরা যদি সেই জামানার মানুষ হতাম এজিদের দলে যেতুম? ছোট্ট করে দুটো কথা বলি, আচ্ছা এরা জানেন ইমাম হোসেনের দল থেকে ও লোভে লোকগুলো এজিদের দলে চলে গেল? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মাল ঢেলেছে, বাংলা কথায় বলে না, বলে টাকায় কাপের পুতুল হা করে জি, মানুষ তো দূরের কথা, প্রবাদ যদি ঠিক হয় যে কাঁটের পুতুল হা করে দলে আর লোক থাকবে? ওই টাকার লোভ আমরা হলি করতাম? এই তো উল্টে যাচ্ছেন আপনারাই, তা কি গরজ করবে? একটু আগে বললেন না যেতুম না, আচ্ছা আর একটা অঙ্ক হিসাব দেই, আরে ভাই পঞ্চায়েত ভোটের সময় একটা একটা লোক ভোট বিক্রি করতেছে সিপিএম এর কাছে, কংগ্রেসের কাছে, ফের টিএমসির কাছে, তিন দলের কাছে বিক্রি করেছে, ভোট ওর একটা দেবে কোন জায়গায়? আরে এবার বলেন, তাহলে যে লোকটা একটা ভোট তিন জায়গায় বিক্রি করতে পারে, ইমাম হোসেনের সৈন্যরা কেটে এজিদের দলে গেছে, লড়াইটা বলো এজিদের দলে দলের লোক হয়েই করেছে, তাহলে যা টাকা খেয়েছে তার গুণগান গেয়েছে, টাকা খাওয়ার পরে এমনিতে নাফরমানি করেছে করেছে, তবে টাকার বিনিময়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তির বিরোধিতা তারা, এই যুগের লোকগুলো এটা হিসাব করতে গেছেন, টাকা তিন পার্টির কাছ থেকে হয় ভোট পোষকে দেশে কারো দেয়নি, তার মানে তিনজনেরই ফাঁকি দেশে, আর নইলে ভোট একজনের দেশে আর দুজনের ফাঁকি দেশে, কোনটার বেশি বদমানুষ বলবেন? সেই যুগের কুফার লোকগুলো যারা ইমাম হোসেনের দল থেকে এজিদের দলে গিয়েছিল তাদের না, একটা ভোট যারা তিন জায়গায় বিক্রি করতেছে তাদের? ভালোই বুঝেছেন, ঘুরে গিয়ে বলি, আরে ভাই এত নাফরমানি যারা করতে পারে, যারা একটা ভোট তিন জায়গায় করে বিক্রি করতে পারে, এরা যদি ইমাম হোসেন আর এজিদের দলে যে এজিদের জমানার মানুষ হতো কোন দলে যেত? ইমাম হোসেন না এজিদ? সব উল্টে গেছে, ও তো সাধারণ কথা বললো, কত আলেম জি জমানার কত আলেম এজিদের দলে যেত তার ঠিক ঠিকানা আছে, সাধারণ লোক তো বহু দূরের কথা, কত মসজিদের ইমাম এজিদের দলে যেত তার ঠিক ঠিকানা আছে, ব্যাখ্যা চাইলে দিতে পারবো, ব্যাখ্যা করতে গেলে প্রসঙ্গ বাড়বে জি, তাই বাস্তবতাটা কম বলে চেষ্টা করছি আজকে অন্তত একটু জায়গাতে পৌঁছে দেওয়ার, তো এখনো কটা বাজে দেখে নেই, অনেক বাকি এখনো, চলেন ইমাম হোসেন কবি ফরাজ নাকি কথা নিলেন না, আরো একটুখানি এগিয়ে গেলেন, ও বাবা জিরা ভাইরা ইরাকের ভিতরে তখন ঢুকে গেছেন, কাকসিয়া নামীয় জায়গাতে পৌঁছে গেছেন, ও বাবা ভাইরা ভালো করে মাথায় রাখুন, ইমাম হোসেনের কাছে দেখো, ইমাম হোসেন তখন দেখতে পাচ্ছেন খুব দুরন্ত গতিতে অন্তত 1000 মানুষের একটি সৈন্য দল এগিয়ে আসছে, ইমাম হোসেন মনে মনে করেছেন কুফার লোক যখন প্রায় সব আমার, তাহলে ওরা নিঃসন্দেহে আমাকে ইস্তেকবাল করে নিয়ে যাবার জন্য আসছে, ওরা আমায় সংবর্ধনা জানাবে, ওরা আমায় স্বাগত জানিয়ে নিয়ে যাবে, ও বাবাজি রা ভাইরা মাথায় রাখুন,
কিন্তু ইমাম হোসেন আর একটু যেই নাই গিয়ে গেলেন ওই কাছিয়া নামীয় প্রান্তরে, তিনি নিজ চোখে দেখতে পেলেন ওই দলের লিডার হলেন হর ইবনে ইয়াজিদ ইবনে হর ইবনে ইয়াজিদ আত-তামিমি। ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, হর ইবনে ইয়াজিদ আত-তামিমিকে যখন দেখলেন ইমাম হোসেন তখন হর কে ডেকে বললেন, ওরে হর, আমাকে কুফাবাসীরা যে সব চিঠিগুলো পাঠিয়েছিল তার ভিতরে কি তোমার নাম বরাবর কোনো চিঠি ছিল না? ইমাম হোসেন বললেন, ইমাম হোসেন যেই প্রশ্ন করলেন হোর বললেন ছিল, আমিও চিঠি দিয়েছিলাম কুফায় আসতে। ইমাম হোসেন বললেন, এখন তোমরা কারা? তো বললেন, হুজুর আমরা ইয়াজিদের লোক। তোমরা ইয়াজিদের লোক মানে তোমরাই আমার চিঠি দিলে আর আমি তোমাদের চিঠির উপরে নির্ভর করে কুফার দিকে রওনা দিলাম আর তোমরা ইয়াজিদের দলে চলে গেলে। বলে, হুজুর কেউ নেই আপনার দলে আর আর আমাদের জীবন বাঁচাতে অগাত্তা ইয়াজিদের দলে যেতে আমরা বাধ্য হয়েছি। আমি ইতিহাস খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি, ইমাম হোসেন ইমাম হোসেনের সাথে এই কথাগুলো বলতে বলতে আর ইমাম হোসেন শুনতে শুনতে আসরের আজান হয়ে গেল। ইমাম হোসেন বললেন, আমি আসরের নামাজ পড়বো, নামাজ আগে, পরের কথা পরে। ওরা বললো, হুজুর আমরাও পড়বো। ইমাম হোসেন বললেন, জামাত একটা হবে না দুটো হবে? ওরা বললো একটা হবে। ইমাম হোসেন বললেন, নামাজ কারা পড়াবে, তোমরা পড়াবে না আমরা পড়াবো? ওরা বললো, হুজুর আপনার দেহে নবীর রক্ত রয়েছে, নবীর দহিত্র আপনি, আপনার পিছনে নামাজ পড়াটা আমাদের জীবনের একটা সৌভাগ্যের কারণ আর আমাদের ভিতরে ইমাম হবে এটা কল্পনা করা যায়? আপনি ইমাম হবে, আমরা 1000 সৈন্য সব আপনার পিছনে নিসংকোচে নামাজ পড়ব। লোক খারাপ নিজেই বললেন, হুজুর আপনি ইমাম হবেন, 1000 লোকের 1000 লোকই আসরের নামাজ পড়বে আর আপনার পিছনেই তা পড়বে। আপনার পিছনে নামাজ পড়া সৌভাগ্যের কারণ, নবীর শরীরের রক্ত আপনার দেহে রয়েছে। আমার পিছনে নামাজ পড়তে যদি আপনাদের ভিতরের কারোর সংকোচ হয়, আপনাদের কাউকে ইমাম বানিয়ে দেন, আমি ইমাম হোসেন নিঃসংকোচে তার উপরে পিছনে নামাজ পড়বো। ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, ওই 1000 সৈন্যের দল এক বাক্যে বললো, হুজুর না 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 না, কেউ আমরা নামাজ পড়াবো না, নামাজ আমরা আজকে আপনার পিছনে পড়বো। ও বাবা জিরা বাইরা সবাই উজু করে পাক পবিত্রতা অর্জন করে এলো, একামত হয়ে গেল। ও মুসলমান বাবাজিরা, আনা ইমামুল লিমান হাদারা ও মান লাম ইয়াহদুর, ইমাম হোসেন আসরের নামাজের ইমামতিত্ব করলেন আর যেই না নামাজ শেষ হয়ে গেল, হর ইবনে ইয়াজিদ বললেন, হুজুর এক কদম আপনাকে অগ্রসর হতে দেব না, আমার উপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে ইমাম হোসেনকে যেখানেই পাবে আমার কাছে ধরে নিয়ে এসো আর যে কোনো মূল্যেই হোক ইমাম হোসেনকে আমার হাতে বায়াত হওয়া লাগবে। ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র বলেছিলেন, ওরে হর ইবনে ইয়াজিদ, আমি তোমার কাছে তিনটে প্রস্তাব পাঠাবো, তিনটে প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব তুমি আমায় মেনে নাও, যে কোনো একটা প্রস্তাব তুমি আমায় মেনে নাও। আমি যে মক্কা থেকে এসেছি আমার ওই মক্কার মাটিতে যেতে দাও, আমি মক্কার মাটিতে যে আল্লাহ নামের সব জিকির করব। ওরে হর ইবনে ইয়াজিদ, আমার দ্বিতীয় প্রস্তাব হলো মক্কায় যদি তুমি আমায় ফিরে যেতে না দাও, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী রে মদিনার মাটিতে শুয়ে রয়েছে, আমাকে মদিনার মাটিতে যেতে দাও, দয়ার নবী রাসূলুল্লাহ রওজায় আকদাসে তার যেতে দাও, আমি মদিনার মাটিতে থাকবো। মাঝে মাঝে নবীর কথা মনে উঠলে নবী রওজায় আকদাসের ধারে চলে যাব। ওরে হর ইবনে ইয়াজিদ, মক্কায় যদি যেতে না দাও
মদিনার মাটিতে যদি না যেতে দাও অন্তত আমাকে সুযোগ দাও। আমি এবাব হোসেন, আমি দামেস্কে ইজিদের দরবারে চলে যাব। আমি বিষয়টা ইজিদের দরবারে যে বিষয়টার নিষ্পত্তি করে নেব, ইজিদের সাথে আলোচনা করে বিষয়টার সমাপ্তি ঘোষণা করতে অন্তত আমায় সুযোগ দাও। ভোর বলল, প্রস্তাব তিনটে, তিনটের একটাও কবুল হবে না। যদি আপনার মাথা কেটে না নিয়ে যাই অথবা আপনাকে ধরে না নিয়ে যাই, আমাদের একটারও মাথা বাঁধবে না, আপনাকে নিয়ে যাবেই যে কোনো মূল্যেই হোক। মদিনাতেও ফিরতে দেওয়া হবে না, মক্কাতেও যেতে দেব না, আপনাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হোসাইন বললেন, শোনো, লড়াই যদি এই ময়দানে শুরু হয় সেও ভি আচ্ছা, তবে তুমি আমারে হাজার চেষ্টা করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো যার সন্তানের কাছে নিয়ে যেতে পারবে না, যাও। জি, ঘোর ইবনে ইয়াজিদ ইমাম হোসাইনের চেহারার দিকে তাকিয়ে বললেন, তারে আপনার যেখানে মন চায় চলুন, তবে আপনার পিছু আমি ছাড়বো না, আপনার পিছু ছাড়লে আমার মাথা থাকবে না। তাই চলতে চলতে হোর ইবনে ইয়াজিদ আর আমর ইবনে আস ইবনে সাদ এই দুইজনা মিলে, জি, 1000 আর ওদিকে 4000 আর একটা সৈন্য দল ছিল, জি, যারা ছিল ইরাকের বর্ডারে, এই 5000 সৈন্য একত্রিত হয়ে ইমাম হোসাইনকে নিয়ে চলতে চলতে কারবালার মরুপ্রান্তরে এসে হাজির হল। ইমাম হোসাইন বললেন, যুদ্ধ এখানে শুরু হবে তোমাদের ওই 5000 আর আমার এই 72 জন। তবে ইমাম হোসাইন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো নায়েবে ইবলিসের দরবারে হাজির হয়ে হাত লম্বা করে বায়াত হবে না। এখানে পাবো জান্নাত, এখান থেকে হোসাইন আর আগাবে না। আমি বলতে বলতে আপনাকে অনেক দূর নিয়ে এসেছি, মাঝখানের অনেক ইতিহাস রয়েছে, না 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 না, শুধু শেষ করতে পারবো না বলে শোনালাম না, ভালো করে মাথায় রাখুন। ইমাম হোসাইন যখন কারবালার মরুপ্রান্তরে পৌঁছেছেন তখন চলছিল মহররম মাসের দুই তারিখ। ও বাবাজিরা ভাইরা, তাহলে দুই তারিখে তিনি কারবালার মরুপ্রান্তরে পৌঁছেছেন, আর মহররম মাসের 10 তারিখে আশুরার দিবসে তিনি শাহাদাত বরণ করেছেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আর এটাও আপনাদিগকে মনে রাখা দরকার, অনেকেই হয়তো মনে করেন ইমাম হোসাইনের সঙ্গে লড়াই চলেছিল 10-12 দিন 14-15 দিন, না না, ঘটনাটা আসলে এমনটা নয়। ও বাবাজিরা ভাইরা, এটাও মনে রাখা দরকার, লড়াই যেদিন শুরু হয়েছে সেদিন ইমাম হোসাইনকে শহীদ হতে হয়েছে, লড়াই হয়েছে একদিন, আর মাঝখানের এই 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শুধু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠির আদান প্রদান ঘটেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কখনো লোক পাঠিয়েছেন, আর কখনো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা এখান থেকে লোক পাঠিয়ে তার কাছে চিঠি পাঠিয়েছেন? লড়াই কোনো মূল্যে শুরু হয় না। আসলে এই কারবালার মরুপ্রান্তরে যারা ছিলেন এরা কেউই চাইছিলেন না ইমাম হোসাইনকে মারবে, লড়াই শুরু হবে, কারো সাহস হচ্ছে না হোসাইনকে মারতে। ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, ঠিক জিলহজ মাসের 9 তারিখের 9 তারিখ সকালবেলা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিমার বিন জিলজাওসানকে যুদ্ধের তৃতীয় সেনাপতি করে কারবালার প্রান্তরে পাঠাচ্ছিলেন। ও গো ভাইরা ভালো করে মাথায় রাখুন, সিমার বিন জিলজাওসান এক বাক্যে বলল, ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি জিহাদের ময়দানে যেতে পারি এবং আমি সেনাপতির দায়িত্ব পালন করতে পারি, প্রধান সেনাপতির দায়িত্ব পালন
পূরণ করতে পারি। তবে আমার একটা শর্ত রয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, কি শর্ত বলে ফেলো? সিমার বিন জিলজৌসান বলল, আমার শর্ত অন্য কিছুই নাই, আমার নিজের বোন, আমার নিজের একটি বোনের সাথে হযরত আলীর সাথে বিবাহ হয়েছিল। দয়ার নবী রাসূলের বেটি হযরত ফাতেমার ইন্তেকালের পরে হযরত আলী আমার বোনকে বিয়ে করেছিলেন, আর আমার ওই বোনের পক্ষ থেকে হযরত ইমাম হুসাইনের চারটে ভাই রয়েছেন, তারাও কারবালার মরুপ্রান্তরে পৌঁছেছেন, ইমাম হুসাইনের সাথে লড়াই করবেন। আপনার কাছে দাবি করব, আমার ওই চারজন ভাইয়ের নিরাপত্তার সনদ যদি আপনি লিখে দিতে পারেন, তবেই আমি যুদ্ধের ময়দানে যে সেনাপতির দায়িত্ব পালন করব। ও বাবা জিরা ভাইরা, সিমার বিন জিলজৌসান যখন এই দাবিটা করলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক বিন্দু বিসর্গ দেরি না করে ইমাম হুসাইনের ওই চারজন ভাইয়ের জন্য নিরাপত্তার সনদ লিখে দিল। তোমার বোনের ছেলে তো তোমার ভাগনা, তুমি ওদের মামা হও, যাও ওদের নিরাপত্তার সনদ লিখে দিচ্ছি, যুদ্ধের ময়দানে সবাইকে দেখাও, তোমার ওই ভাই ভাইগুলোকে সাইড করে দাও। সকালবেলা বেরিয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে আর পৌঁছেছে আসরের রাতে। তারিখ কত বলেছি? 9। আজকের রাতে 10 শুরু হবে, 10। সিমার বিন জিলজৌসান পৌঁছেছে, আর তার পৌঁছানোর এক আধ ঘন্টা পরেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা চিঠি আসছে। এখনো যদি মন আমার দিকে দেন, শেষ পর্যায়ে এখনো যদি যুদ্ধ শুরু না হয়, ফুরাতের পানির উপরে অধিকার প্রতিষ্ঠা করো, ফুরাতের পানি বন্ধ করে দাও। ফুরাতের পানি বন্ধ করে দিলে যুদ্ধ আজ থেকে অনিবার্য হয়ে যাবে। ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। সিমার বিন জিলজৌসান তার ভাগনাদের নাম ধরে ধরে ডাকলেন আর বললেন, আয় তোরা চলে আয়, এসিদের দলে চলে আয়, ওবায়দুল্লাহ ইবনে সিয়াদের সৈন্যদের দলে চলে আয়, ওবায়দুল্লাহ ইবনে সিয়াদ তোদের জন্য আমার হাতে নিরাপত্তার সনদ লিখে দিয়েছেন। দয়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিত্র ইমাম হুসাইনের বই মাত্রীয় এই ভাইরা এক বাক্যে বলেছিলেন, আমরা এজিদের নিরাপত্তার সনদ আর ওবায়দুল্লাহ ইবনে সিয়াদের কাছে নিরাপত্তার কামনা করি না, আমরা নিরাপত্তার কামনা করি আমার আল্লাহর কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে নিরাপত্তার কামনা করি না। ইমাম হুসাইন যদি কারবালার মূল প্রান্তরে সত্যের জন্য নিজের জীবন দিতে পারেন, আমরাও ইমাম হুসাইনের সঙ্গে নিজেদের জীবন দিতে তৈরি হয়ে গেলাম। আর একটু মন খুলে বলেন, সিমার বিন জিলজৌসানের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়েছে, এখন যদি লড়াই করতে হয় তো আমার ভাগনাগুলো সব মারা যাবে, কিন্তু কি করা যাবে? একান্তে ফিরে গেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার মাথাটা কেটে দেবে, তো আমার মাথা দেওয়ার চেয়ে ভাগনাদের মাথা যাক। কথা বুঝতে পারছেন? জি, ততক্ষণে ফুরাতের পানির উপরে জি 500 সৈন্য দাঁড়িয়ে গেল ফুরাতের তীরে। ওই ফুরাতের তীরে তীর বর্ষা ঢাল তলোয়ার নিয়ে 500 সৈন্য দাঁড়িয়ে যাওয়া মানে পানি তুলতে পারবে আর? কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার হলো, ইমাম হুসাইন স্বপ্নও ভাবতে পারেননি যে পানির উপরে অধিকার প্রতিষ্ঠা করা হবে, একবারও ভাবেন না। সেদিন দিনের বেলা এক ফোঁটাও পানি তোলে নিয়ে হুসাইনের বাহিনীর কেউ না, সবাই ছিলেন খুব গভীর চিন্তিত। জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 40 জনের একটি সৈন্য দলকে ডেকে বললেন, তোমরা যাও চেষ্টা করে দেখো পানি তোলা যায় কিনা। ইমাম হুসাইনের 40 জনের ওই সৈন্য ফিরে এলেন, বললেন, হুজুর পানি তোলার কোনো রাস্তা নেই। পিপাসায় তখন প্রায় ওষ্ঠাগত সবাই,
রাত গভীর হয়ে গেল ও বাবাজিরা ভাইরা। গভীর রাত্রের বেলায় ইমাম হোসাইন নিজের সৈন্যদেরকে ডাকলেন, সৈন্যদেরকে ডেকে বললেন, হে আমার সৈন্য সামন্তেরা শোনো, ইজিদ বাহিনীর টার্গেট হলো, ইজিদ বাহিনীর টার্গেট হলো আমি হোসাইন, আমি হোসাইন, আমার উপরে তারা টার্গেট করেছে, ওদের লক্ষ্য হলো আমাকে মেরে দেওয়া অথবা আমার মাথা কেটে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেওয়া, কিংবা আমায় বন্দি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া। না 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 না, আমি হোসাইন শহীদ হয়ে যাব, কিন্তু বন্দি হয়ে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো শয়তানের কাছে যে মাথা নত করব না, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, তোমরা যেহেতু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের কাছে, ইজিদ সৈন্যের কাছে তোমরা যেহেতু টার্গেট নাও, আমি হোসাইন আমার যেন মনে হয় এই রাতের গভীর অন্ধকারে যদি কারবালা মরু প্রান্ত ছেড়ে তোমরা বেরিয়ে যাও, কেউ তোমাদের আটকাবে না, অবিলম্বে বেরিয়ে পড়ো, তোমরা কারবালার মরু প্রান্ত ছেড়ে বেরিয়ে পড়ো। ও বাবা জিরা ভাইরা, ইমাম হোসাইন যে করে এই কথাটা বলেছেন, বাচ্চাদের ভিতরে আর মেয়েদের ভিতরে যেন কান্নার রোল পড়ে গেছে। ইমাম হোসাইন আবার বললেন, চলে যাও তোমরা, আমি ইমাম হোসাইন জীবন যদি দিতে হয় আমি একটা জীবন দেব, হাজার জীবন আমার জন্য দোয়া লাগবে না। ইমাম হোসাইনের বাহিনী ও বাবা জিরা ভাইরা, ইমাম হোসাইনের শিবিরে তখন কান্নার রোল পড়ে গেল। হুজুর আপনাকে এই কঠিন পরিস্থিতির ভিতরে ফেলে রেখে যুদ্ধ যখন অনিবার্য হয়ে গেছে, পারবো না আমরা, পারবো না হুজুর, আপনাকে এই জাহাজের ময়দানে একা 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 ছেড়ে দিই, আমরা পারবো না, যেতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, ইমাম হোসাইন বলেছিলেন, তবে তোমরা জানো দায় আমার উপরে চাপিয়ে দিও না। ভাইরা ইমাম হোসাইনের সৈন্যরা চোখের বালি ফেলতে ফেলতে বলেছিলেন, হুজুর আপনার পিছন থেকে যদি সরে যাওয়ার হতাম এতক্ষণ সরে যেতে পারতাম। আমাদের ভাই, আমাদের প্রিয়জন, আমাদের আত্মা, আমাদের আপনজন, দয়ার নবী রাসূলুল্লাহ দহিত নবীর শরীরের রক্ত, নবীর ঠোঁটের ছোঁয়া যা শরীরে রয়েছে, তিনি যদি নিজের শরীরের রক্তগুলোকে কারবালার মরু প্রান্তরে ধরাতে পারেন, তলোয়ারের আঘাত যদি তিনি বরণ করে নিতে পারে, আমরাও আমাদের ভাই, আমাদের প্রিয়জন ইমাম হোসাইনের সঙ্গী হয়ে আমরাও আমাদের জীবনটাকে দীন ইসলাম জিন্দা আর সত্যটাকে কায়েম করে দেওয়ার জন্য দিতে পারবো, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন চোখের পানি মুছতে মুছতে পরিবারের মেয়েদের কাছে গেলে বাচ্চাদের ভিতরে কান্না তখন রোল পড়ে গেছে। ইমাম হোসাইন বললেন, চোখের পানি তোমরা ফেলো না, কেঁদো না, কেঁদো না তোমরা, তোমরা যদি কান্নাকাটি করো ইজিদের সৈন্যরা আমাদেরকে আরো দুর্বল মনে করবে। ও বাবা জিনা ভাইরা, ওই দশই মহরম শুক্রবারের রাত, দশ তারিখের রাত তখন শুরু হয়েছে, গভীর রাত্রির বেলায় হযরত ইমাম হোসাইনের শিবিরে বাইরে দাঁড়িয়ে কে জানো হোসাইন 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 বলে ডাকছে। ইমাম হোসাইন তাবুর বাইরে এসে দেখলেন, ও বাবা জিনা ভাইরা, এলাকার একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার নাম হলো তারামা ইবনে আদি। কি নাম বলেছি? সালাম কালাম করে বললেন, কি গো তারামা, তুমি এই গভীর রাত্রে আমার সৈন্য শিবিরের কাছে? জি হুজুর। কি খবর তোমার এত রাত্রে? হুজুর আপনার নিরাপত্তার সনদ। আমার নিরাপত্তার সনদ? পানির উপরে অধিকার অধিকার প্রতিষ্ঠা হয়েছে, যুদ্ধকালকে সকালবেলায় অনিবার্য হয়ে গেছে, তুমি এখন আমার নিরাপত্তার সনদ নিয়ে আসছো? বলল, জি হুজুর, আপনার নিরাপত্তার সনদ নিয়ে এসেছি, আমার গোত্রের
পুরুষের সদস্য সংখ্যা, যুদ্ধবাজ পুরুষের সদস্য সংখ্যা 500 বেশি। আপনি আমার সঙ্গে রাত্রে চলুন, তাম পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারবে না, আমি নিরাপত্তা সহ আপনাকে নিয়ে যাচ্ছি। ইমাম হোসেন বললেন, তোমার নিরাপত্তা? একটুখানি ভাবলেন, ভেবে বললেন, শোনো, তোমার নিরাপত্তার পরোয়া ইমাম হোসেন করে না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে মানুষটি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে যান, মহান আল্লাহ, যে মানুষটি আল্লাহর প্রতি নির্ভর করেন, আল্লাহ ওই মানুষটার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, বলেন আমি আল্লাহর প্রতি নির্ভর করছি, নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তোমার নিরাপত্তার সনদের কামনা আমি করি না, ফিরে যাও। বলল, হুজুর, টার্গেটে তো আপনি রয়েছেন, আমার সাথে যাবেন না কেন? আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ একটা নয়, কারণ অনেকগুলো, সব কারণ তোমাকে বলতে পারবো না। প্রথম একটা কারণ বলি, তুমি মাথায় রাখো, তুমি আসবার একটু আগে আমার শিবিরের শহীদ নদীর কাছে আমি নসিহাত করছিলাম, আমি উপদেশ দিচ্ছিলাম, যাও তোমরা গভীর রাত্রে এই শিবির ছেড়ে, এই শিবিরের ভিতরে আমায় একা একা রেখে তোমরা চলে যাও, এজিরের বাহিনীর কাছে শুধু আমি কেবল টার্গেট, যাও চলে যাও, আমারে তোমরা এখানে রেখে চলে যাও, তোমাদেরকে কেউ আটকাবে না, কেউ তোমাদের বাধা দেবে না, বরং তোমরা চলে যাও, মানে ওদের জন্য আরো যুদ্ধ করা সহজ হয়ে যাবে, আমারে শহীদ করে দেওয়া সহজ হয়ে যাবে। ওরা আমায় এক বাক্যে বলেছিল, হে নবীর দায়িত্বর, হে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহের ব্যাটালি, পারবো না আমরা, কারবালার মরুপ্রান্তরে যুদ্ধ যখন অনিবার্য হয়ে গেছে, আপনাকে একা একা ছেড়ে যেতে পারবো না। হে তার মায়ের নেয়াদি, আর এখন তুমি এসেছো আমায় নিরাপত্তা সনদ নিয়ে, এখন যদি আমি একা একা তোমার সঙ্গে চলে যাই, তাহলে এদের জীবনের নিরাপত্তা কে নেবে? ও বাবা জিরা ভাইরা, ইমাম হোসেনের শিবিরের সৈন্যরা বেরিয়ে এল, বেরিয়ে যে বলল, হুজুর হুজুর, বেদবিল বিল্লাহ, হেজিদ বাহিনীর কাছে আমরা কেউ টার্গেটে নই, তারা মায় এমনি আদি যখন আপনার নিরাপত্তা সনদ নিয়ে এসেছেন, আপনি বেরিয়ে পড়ুন, হুজুর আমাদের নসিবে যেটা আছে সেটাই হবে। আমি আবারও করে মাথা রাখুন, ইমাম হোসেন বললেন, তখন আমি তোমাদেরকে আমার রেখে বেরিয়ে যেতে বলেছিলাম, তোমরা আমায় রেখে বেরিয়ে দাওনি, আমি হোসেন কম, তোমাদেরকে কারবালার মরু প্রান্তরে রেখে একা একা নিরাপত্তার সনদ নিয়ে যেতে পারবো না। একটু মহব্বত করে বলুন, সুবহানাল্লাহ। আমিয়া গভীরভাবে মাথা রাখুন, ইমাম হোসেন বললেন, দ্বিতীয় নম্বরের কারণ হলো, তুমি আমার নিরাপত্তার সনদ আনতে পারো, কিন্তু আমি দয়ার নবী রাসূলুল্লাহর জবান থেকে শুনেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, অত্তাবাল্লি ও আমাল ফেরারে, রাসূলুল্লাহ জানিয়েছেন, যুদ্ধের বাজনা যখন বেজে যায়, যুদ্ধের বাজনা বেজে যাবার পরে যুদ্ধের ময়দানে নেমে যদি কেউ জীবন জীবন নিয়ে জীবনটাকে বাঁচানোর লক্ষ্যে, কিংবা জীবন চলে যাবে এই ভয়ে যদি কেউ জেহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায়, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, ওই মানুষটা যেন গোনায় কবিরায় জড়িয়ে গেল। আমি দয়ার রসুল বলছি, ও মানুষটা কাপুরুষ, আর ওই মানুষটা যেন গোনায় কবিরা সম্পাদন করে নিল। ওরে তারা মায়ের নেয়াদি, পানির উপরে অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, আগামীকাল সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমিও আপাতত জেহাদের ময়দানে হাজির হয়ে গেছি। এই পরিবেশে আমি হোসেন যদি
নিরাপত্তার সরব নিয়ে চলে যায়। আমার বড় ভয় হয় আমার জীবনে কবিরা গোনায় জড়িয়ে পড়ি কিনা, আমি কা পুরুষ বলে গণ্য হয়ে যাই কিনা। আমি হোসাইন আমার জীবনটা চলে যায় যাবে, আমি আমার হোসাইন জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু না 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 গোনায় কবিরা করে ইমাম হোসাইন পৃথিবীতে বেঁচে থাকতে রাজি নয়। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন, শুনবেন না তার আদর্শ নেবেন। বললেন শহীদ হতে রাজি গোনায় কবিরা নিয়ে বেঁচে থাকতে, গোনায় কবিরা মানে বড় গোনা, যেমন বড় তো আর কিছু নেই, তার চেয়ে একটু ছোট সুদ খাওয়া সগিরা, ইমাম হোসাইন জীবনের শেষ মুহূর্তে গোনায় কবিরা দায় নিজের ঘাড়ে নিতে চাননি, মরে যাব গোনায় কবিরা করে। জি আজকের ইমাম হোসাইনের রদ যারাই শুনছে তারাই সুদ খাচ্ছে, তারাই গান শুনছে, তারাই এলআইসি করছে, তারাই তাদের ঘরের বউগুলোকে সমিতির সদস্য সদস্য বানাচ্ছে, তাদের হাতেই মদের বোতল, তারাই নারীবাদী করছে, তারাই ব্যবচার করছে, হাজার রকমের গোনায় কবিরায় জড়িয়ে রয়েছে। কি হবে ভাই ইমাম হোসাইনের জীবনী শুনে? পরের কথাটা শুনুন, লম্বা করলে এখনো অনেক লম্বা হবে ভাই, আমি তো খুব ছোট করে বলতে চাইছি, তাই দেখতে দেখতে দু ঘন্টা কেটে গেছে, এখানে যদি ছেড়ে দেই এখানতে ধরলি আর একদিন দু ঘন্টা হয়ে যাবে। এবার একটা ভেলকি থাকবেন, এইবার যেখানে শুরু করব যদি এক ঘন্টা অফ করি তাও ওই জায়গায় থাকবে, ওখান থেকে ওটা সরব না। ইমাম হোসাইন বললেন কবিরা গোড়া নিয়ে বাঁধব, তারামায় আপনি আদি বেরিয়ে পড়লেন, বললেন আমি চলে গেলাম। তারামায় আপনি আদির মনে খুব কষ্ট হলো যে নবীর শরীরের রক্ত যার শরীরে, কালকে নবীর রক্ত তো কারবালার দূর প্রান্তরে ঝরে পড়বে। রাত কবির হয়ে গেল, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো, রাত যখন কবির হয়ে গেল ইমাম হোসাইন ফজরের নামাজের আগে একটুখানি ঘুমিয়ে পড়লেন, যেই নারীর দ্বারা মগ্ন হয়ে গেলেন, সারা রাত চোখের পাতা এক জায়গায় করতে পারলেন না, ফজরের আগে যেই না একটু ঘুমিয়ে গেলেন, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জগে ইমাম হোসাইনের শিবিরে হাজির হয়ে গেলেন। হযরত ইমাম হোসাইন কে ডেকে বললেন, হোসাইন দুনিয়ার কষ্ট তোরে করতে হবে না, হোসাইন চলে আয় আমার দরিদ্র হোসাইন আমার দরবারে, আমি দয়ার নবী হে রাসূলুল্লাহ তোর অপেক্ষায় রয়েছি। ইমাম হোসাইনের ঘুমটা ভেঙে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নবী রাসূলুল্লাহ আমায় ডাক দিয়েছেন মানে বাজব না আর আমি ইমাম হোসাইন বাজব না, দুশমনের আজ আমায় শহীদ করে দেবে। ঘুম ভেঙে যাবার একটু পরে ফজরের আজানের আওয়াজ ভেসে এলো, ইমাম হোসাইন সবাইকে ডেকে দিলেন, ফজরের নামাজ হয়ে গেল, ইমাম হোসাইন ঘোড়ার পিঠে ও বাবাজিরা ভাইরা কারবালার মরু প্রান্তরের দিকে রওনা দিলেন, শিবির থেকে বার হলেন যেখানে ইজিদের সৈন্যরা রয়েছে, ঘোড়ার পিঠে দিয়ে বসলে ও বাবাজিরা ভাইরা ঘোড়ার পিঠে বসে বসে কুফাবাসীদের দিকে চেহারাটা ফিরিয়ে বললেন, এ কুফাবাসীরা তোমরা আমায় অনেকেই চেনো, আবার কেউ বা চেনো না, যারা চেনো তারাও জেনে নাও, যারা না চেনো তারাও আজকে পরিচয়টা জেনে নাও, আমি আর কেউ নই আমার নানা জান হলেন রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যিদ শিবিরের সৈন্যরা শুনে নাও ভালো করে, আমার নানি মা হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
ইসলামের সেবায় যে মায়ের অবদান সবচেয়ে বেশি, মা খাদিজাতুল কুবরা হলেন আমার নাতিদা। আমার পরিচয়টা জেনে নাও, জান্নাতে নারী দিগের নেত্রী মা ফাতেমা হলেন আমার জননী, আসাদুল্লাহিল গালিবি হযরত আলী হলেন আমার আব্বা জান, আর আমি হোসাইন হলাম আল হাসান ওয়াল হোসাইন সাইয়েদু সাইয়েদা শাবাব আহলুল জান্নাত। দয়ান নবী রাসূলুল্লাহ জানিয়েছে হাসান আর হোসাইন হবে জান্নাতের যুবক দিগের সরদার, আমি হোসাইন হলাম জান্নাতের জওয়ান দিগের সরদার। তোমরা আমার পরিচয় পেয়েছো, আমি হোসাইন মদিনার মাটিতে থাকতে চেয়েছিলাম, তোমরা আমাকে মদিনার মাটিতে থাকতে দিয়ে দাও। তোমরা আমি ওখান থেকে মক্কার মাটিতে চলে গেলাম, তোমরা আমায় মক্কার মাটিতে থাকতে দিয়ে না, তোমরাই আমাকে কারবালার মরুপ্রান্তর পর্যন্ত হাজির করেছ, তোমরাই আমাকে যুদ্ধের জন্য তৈরি করেছ। তবে জেনে রাখো, তোমরা যার বিরুদ্ধে জাহাদের ময়দানে নেমেছ, আমি হোসাইন বলছি তার শরীরে নবীর রক্ত। আজ আমি হোসাইন আমার শরীরের এক ফোঁটা রক্ত জমিনে ধরে পড়া মানে দয়ার নবীর একটা ফোঁটা রক্ত জমিনে ধরে পড়বে। আজকে আমার শরীরের এক ফোঁটা রক্ত ঝরে পড়া মানে জান্নাতে নারী দিগের নেত্রী মা ফাতেমার শরীরের রক্ত ঝরে জমিনে পড়বে। ওগো তোমাদের কি মনে নাই, তোমাদের ভিতরে এমন ব্যক্তিও রয়েছে সোনার নবী রাসূলুল্লাহকে আমার শরীরে চুম্বন দিতে দেখেছো, আল্লাহর নবীর ঠোঁটের ছোঁয়া দয়ার নবীর ঠোঁট মোবারকের স্পর্শ হোসাইনের যে শরীরে লেগেছে সেই শরীরে তীর মারতে কি তোমাদের একটু কষ্ট হবে না? আল্লাহ নবীর শরীরের রক্ত যে শরীরে রয়েছে সেই শরীরে তীর মারতে তলোয়ারের আঘাত করতে কি তোমাদের একটু কষ্ট হবে না? উটের পিঠে বসে ইমাম হোসাইন কুফাবাসীদেরকে এই কথাগুলি যখন বলছিলেন, মেয়েদের ভিতরে আবার একটা কান্নার রোল পড়ে গেল। ইমাম হোসাইন চেহারাটা ঘুরিয়ে নিজের শিবিরের সৈন্যদের কাউকে বললেন, যাও মেয়েদেরকে একটু ঠান্ডা করো, কান্নাকাটি করা বন্ধ করো, ওরা যত কান্নাকাটি করবে শুধু আজকের দিনটা একটু পার হতে দাও। ইমাম হোসেন চারাটা আবার ঘুরিয়ে দিলেন, ও বাবাজিরা ভাইরা, এবারে তিনি নাম ধরে ধরে ডাকতে লাগলেন, হে শিব ইবনে রিবি, হে হাজ্জার ইবনুল হাসান, হে কায়েস ইবনে আসাস, হে হোর ইবনে ইয়াজিদ আত তামিমি, হে অমুকের বেটা অমুক, হে অমুকের বেটা অমুক, তোমরা কি আমাকে চিঠি দাওনি? তোমরা কি আমাকে কুফা নগরীতে আসবার জন্য আবেদন করবি? আজকে তোমরাই তো আমার রক্ত নেওয়ার জন্য তৈরি হয়ে গেছো, তোমরা নবীদের শরীরে চুম্বন করেছিলে সেই শরীরে তোমরা তীর নিক্ষেপ করার জন্য তৈরি হয়েছে, তোমাদের মনে কি কষ্ট হয় না? ও বাবা জিরা বেলা, এরা সবাই এক বাক্যে বললো, আমরা আপনার কাছে কোনো চিঠি লিখিনি। ইমাম হোসাইন পকেটে হাত দিয়ে ওদের চিঠিগুলোকে এক এক করে বার করলেন, হে শিব ইবনে রিবি, এই চিঠিটা কি তোমার নয়? হে হোর ইবনে ইয়াজিদ আত তামিমি, এই চিঠিটা কি তোমার নয়? হে হাজ্জাজ ইবনুল হাসান, এই চিঠিটা কি তোমার নয়? হে কায়েস ইবনে আসাস, এই চিঠিটা কি তোমার নয়? ওদের জবান বন্ধ হয়ে গেল। শেষ বেলা ওরা বলল, হোসাইন তোমার সাথে লড়া, তোমার কাছে চিঠি লিখি আর নাই বা লিখি, আপাতত আমার তো আমাদেরকে তলোয়ার তোমার পক্ষে যাবে না।
ভাইরা ভালো করে মাথায় রাখুন, ওরা এক বাক্যে যখন বলল আমাদের তলোয়ার তোমার পক্ষে যাবে না, ও বাবাজি না ভাইরা সীমার বিনজিল জওশান পিছন দিক দিয়ে আওয়াজ দিয়ে উঠল, এখনো কেন দাঁড়িয়ে রয়েছে বীর পুরুষের মতো হোসাইন বাহিনীর উপরে ঝাঁপিয়ে বলো আমর ইবনে সাদ এক বিন্দু দেরি না করে হোসাইন বাহিনীর প্রতি একটা তীর নিক্ষেপ করল, লড়াই আরম্ভ হয়ে গেল, ও বাবাজিরা ভাইরা হোসাইন ইবনে আলীর সৈন্য শিবিরের একজন যোদ্ধা বেরিয়ে পড়ল, ও বাবাজিরা ভাইরা বিরোধী শিবিরের সৈন্য একজন বেরিয়ে পড়ল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইমাম হোসাইনের সৈন্য এত জোর গলায় আঘাত করল ধর কল্লাল আবা হয়ে গেল, ও ভাইরা আমার সীমারে সৈন্যদের একজন খুব দ্রুত গতিতে ঘোড়া নিয়ে ইমাম হোসাইনের দিকে যখন দৌড়ালো ঘোড়া এত জোরে কোচকাতে শুরু করলো, এত জোরে ও ভাইরা আমার এত উল্টো পাল্টা চড়া শুরু করলো, হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর চলে গেল, জোরে সরে বলুন সুবহানাল্লাহ, পায়রা ভালো করে মাথায় রেখে দেন ইমাম হোসাইনের দিকে কেউ তলোয়ার তোলে না, হোসাইন বাহিনীর এগেনস্টে লড়াই হয়, ইমাম হোসেন একটু তাঁবুর দিকে গেলেন, ও ভাইরা আমার যুদ্ধ করতে করতে তাঁবুতে গেলেন, যে দেখলেন তখন শিশু আলী আজগার পানির জন্য বড় কাতরায় পানির জন্য ছটফট করে চলেছে, ইমাম হোসেনের বিবি সার বানো বললেন হুজুর বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন, হোসেন বললেন দাও যাচ্ছি, বার হলেন, জি মনে মনে ভাবছেন আমারে পানি নাই দেখ, আমার সৈন্যদের নাই দেখ, শিশু বাচ্চাটার প্রতি দেখে কি ওদের একটু দয়া হবে না, বাইরে আমার ভালো করে মাথা রাখুন, সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিন নবীর দৈত্যরে ইমাম হোসেন চলে গেলে বাচ্চাটারে সঙ্গে নিয়ে এসিদ বাহিনীকে ডেকে বললেন হে সীমারের সৈন্যরা, হে বাইতুল্লাহ ইবনে সাদের সৈন্যরা, হে আমর ইবনে সাদের সৈন্যরা, ও বাবাজি রাখারা, ইমাম হোসেন বললেন তোমরা একবার না হাজারবার আমাদের বিরুদ্ধে লড়াই করো, আমাদের পানির উপরে তোমরা অধিকার প্রতিষ্ঠা করো, এক ফোঁটা পানি আমায় দিতে হবে না, আমার পরিবারের মেয়েদেরও লাগবে না, আমার সৈন্যদেরও লাগবে না, তোমাদের কাছে আমি পানির ভিক্ষা চাইতে আসিনি, তবে চেয়ে দেখো একবার আমার দুদিনী মাছা আলী আসগারের দিকে একবার চেয়ে দেখো, পিপাসায় অষ্টাগত জীব বেরিয়ে গেছে প্রায়, একটু পানি যদি না দাও আমার শিশু আলী আসগার শাহাদাত বরণ করবে, হোমিয়া ভালো করে বাধা রাখুন, এজিদের সৈন্য বাহিনী কারোর মনে করে দয়া হলে না, সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ তখন প্রায় বন্ধ হয়ে গেছে, ইমাম হোসেন আবার বললেন আমার চেহারার দিকে তাকি পানি দাও আর নাই বা দাও, আমার আব্বা ছিলেন আসাদুল্লাহ খালিদ আল্লাহর বিজয়ী সিংহ আলী, আমার আব্বার কথা মনে করে একটুখানি পানির ব্যবস্থা আমার বাচ্চাটার জন্য করে দাও, কারোর মুখে কোনো আওয়াজ নেই, ইতিবাচক কোনো সালা ইমাম হোসেন পেলেন না, ইমাম হোসেন আবার বললেন আমার চেহারার দিকে তাকিয়ে পানি দাবার না দাও, আমার বাচ্চার চেহারার দিকে তাকিয়ে পানি দাবার না দাও, একবার তোমরা আমার মায়ের কথা কি মনে করেছো, তোমাদের যত মায়েরা জান্নাতে যাবে আল্লাহ আমার জননী হযরত ফাতেমাকে জান্নাতের নেত্রী বানিয়ে দেবে, আমার মায়ের কথা মনে করে তোমরা একটু পানি দাও, অমিয়া ভালো করে মাথায় রাখুন, ইমাম হোসেন আর বললেন আমার চেহারার দিকে তাকিয়ে পানি দাবার না দাও, অন্তত আমার নানা যান সুপারিশ না করলে তোমরা কেউ জান্নাতে যেতে পারবা না, আমার নানা জানের কথা মনে করে একটুখানি পানির ব্যবস্থা আমার বাচ্চাটার জন্য করে দাও, বিরোধীদের শিবিরের কোনো আওয়াজ নাই, ও বাবাজিরা ভাইরা ইমাম হোসেন চোখের পানি ফেলতে ফেলতে
আজকে আমার বাচ্চাটা চললে একটু পানির ব্যবস্থা করে দে। আমি হোসাইন দায়িত্ব নিয়ে বলছি, ঋণ স্বরূপ একটুখানি পানি দে। যেদিন হাসরের ময়দানে কোন জায়গায় কোন পানির ব্যবস্থা থাকবে না, আমি হোসাইন আমার নানাজানের কাছ থেকে তোদের জন্য কওসারের পানি নিয়ে পরিশোধ করে দেব। বিরোধী শিবিরের কোন আওয়াজ নাই, এমাম হোসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছিলেন, চোখের পানি ফেলছিলেন। আল্লাহ আমার কোলে কি আমার দুধের বাচ্চা আলী আজগর পিপাসায় ওষ্ঠাগত হয়ে মারা যাবে। ও বাবাজিরা ভাইরা, দূর থেকে শত্রু শিবির থেকে হঠাৎ একটা তীর এসে দুধের বাচ্চা আলী আজগরের বুকে বিদ্ধ হলো। দুনিয়ার পানি পান করতে যাই দুধের বাচ্চা আলী আজগর, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত পানি গড়িয়ে পড়ছে, কান্না সামলাতে পারলেন না, কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে বিবি সাহার বানুর কাছে গেলেন। বাইরে দাঁড়িয়ে ডাকলেন, সাহার বানু বাইরে এসো, তোমার বেটা আলী আজগরকে ফুরাতের পানি পান করতে দিয়েছিল, পারলাম না আমি হোসাইন ফুরাতের পানি পান করাতে পারলাম না, তোমার হোসাইনকে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের সারা বান তহরা পান করিয়ে এনেছি। এমাম হোসাইন যত কাঁদেন বিবি সাহার বানু তত কাঁদেন, আর নিজেকে সামলাতে পারলেন না। ও বাবা জিরা ভাইরা, যুদ্ধ আবার শুরু হয়ে গেল। এমাম হাসান এমাম হোসাইন জেহাদের ময়দানে নামার আগে এমাম হোসাইনের শিবিরের সৈন্য তখনও যারা বেঁচে ছিলেন এমাম হোসাইনকে ডেকে বললেন, হুজুর আমরা একজন বেঁচে থাকতে আপনাকে আমরা আগে যেতে দেব না, একটু মহব্বত করে দেব। বাইরে আমার ভালো রূপে ভালো রূপে মাথায় রাখুন, এমাম হোসাইনের ভাইগুলো শহীদ হয়ে গেল, ভাইরা সব শাহাদাত বরণ করলো, এমাম হোসাইনের বেটারা শহীদ হয়ে গেল, এমাম হোসাইনের বন্ধুরা শহীদ হয়ে গেল, এমাম হোসাইনের আত্মীয় স্বজনরা সব শহীদ হয়ে গেল, আপনজন প্রিয়জনের কেউ আর বেঁচে নাই। এমাম হোসাইন চতুর্দিকে তাকিয়ে দেখলেন আশপাশে কেউ বেঁচে নাই, শুধু নিজের সাথীদের লাশগুলো পড়ে রয়েছে। এমাম হোসাইন চোখের পানি ফেলতে লাগলেন, আল্লাহ আমার চললে যুদ্ধের ময়দানের সবচেয়ে বড় কষ্ট হলো আমার ভাইগুলোরে হারিয়ে ফেলেছে, আমার সন্তানগুলোরে চোখের সামনে হারিয়ে ফেলেছি, আমার আপনজন প্রিয়জনের আর কেউ বেঁচে নাই, আমি হোসাইন এখন একা একা কারবালার মরু প্রান্তরে। কিন্তু হোসাইনকে মারবার জন্য কেউ এগিয়ে আসে না। এমাম হোসাইন ঘোড়া নিয়ে চাপিয়ে পড়লেন, সবাই যদি শহীদ হতে পারে, সত্যের জন্য যদি নিজের বেটারা জীবন দিতে পারে, ভাই যদি জীবন দিতে পারে, আপনজন আর শিবিরের সৈন্যরা যদি হোসাইনের জন্য জীবন দিতে পারে, হোসাইন কেন সত্যের জন্য জীবন দিতে পারবে না? ও বাবা জিরা ভাইরা, বিরোধী শিবিরের তখন হাজার হাজার সৈন্য জাহান্নামে চলে গেছে, এমাম হোসাইন তলোয়ার নিয়ে নেমে পড়লেন। ও বাবা জিরা ভাইরা, হোসাইনের সাথে এবার লড়াই শুরু হয়ে গেল। আমি ইতিহাস অনেকটা গোপন করে বলছি, হোসাইনের সাথে এবার লড়াই শুরু হয়ে গেল। নবীর দহিত্তর দয়ার নবী রসুলের দহিত্তর এমাম হোসাইনকে কেউ মারতে সাহস পায় না। ও বাবা জিরা ভাইরা, দূর থেকে তীর
ছড়ে সোনার নবী রসুলের দহিদ্রের গায়ে তীরের আঘাত লাগে, ইমাম হোসাইনের গায়ে তলোয়ারের আঘাত লাগে, দয়ার নবী শরীরে ওর রক্ত গুলো ইমাম হোসাইনের শরীর থেকে ঝরে ঝরে কারবালার মরু প্রান্তরে গড়িয়ে পড়ে, দুশ্মনদের তাতেও কোনো মায়া হয় না। ও বাবা দিরা বাইরা ৪৫ কানা তীর ইমাম হোসাইনের শরীরে এসে বিদ্ধ হলো, ৪৩ খানা তলোয়ারের আঘাত দিয়ে ইমাম হোসাইন তখনও যুদ্ধের ময়দানে বেঁচে রয়েছে। ইমাম হোসাইন লড়াই করতে করতে ফুরাত নদীর কিনারায় চলে এসেছে, মনে হচ্ছে যেন সূর্য প্রায় পশ্চিম আকাশে ডুবু ডুবু ভাব, বেলা যদি আর একটুখানি বড় হতো আর একটু লড়াই করতে পারলে বোধ হয় এজিদ বাহিনীকে পরাজিত করা যেত। ইমাম হোসাইন তখন দুর্বল প্রায়, শুধু একটুখানি ঘাটটা ঘুরিয়ে দেখলেন ফুরাত নদীর কিনারায় এসে হাজির। ও বাবাজিরা বায়রা ইমাম হোসাইন দেখলেন ফুরাতের স্নিগ্ধ পানি প্রবাহিত, একটুখানি পানি যদি পান করে দিতে পারি শরীরটা বোধ হয় আবার চাঙ্গা হয়ে যাবে। নেমে পড়লেন ফুরাতের কিনারায়, ভাইরা হাত দুটো দিয়ে মাথাটা নিচু করে ফুরাতের পানি ঠিক এইভাবে এত দূর তুললেন, যেই না মুখের কাছে হাত দুটো নিয়ে পানি পান করতে যাবে দুধের মাছা আলী আসগারের কথা মনে পড়ে গেল, আমার দুধের মাছা আলী আসগার এই পানির কষ্টে সাদাত বরণ করেছে, দুনিয়ার পানি আমার খালি আজগারে নসিবে জুটি দি, আমার আলি আজগারে নসিবে আল্লাহ দয়ার জান্নাতে সারাবান তহুরা জুটেছে। আমি হোসাইন এই পানিটা কি করে পান করব, এই পানির অভাবে এই পানি 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 করে আমার শিবিরের সৈন্যরা শাহাদাত বরণ করেছে, কি করে আমি হোসাইন এই পানিটা পান করব। ও বাবা জিরা বাইরা ইমাম হোসাইন পানিটা পান করবেন কি করবেন না ভাবছিলেন, হঠাৎ বিরোধী শিবিরের একটা তীর এসে ইমাম হোসাইনের কপাল কপালে লাগলো। ও ভাইরা আমার হাত দুটো যদি ইমাম হোসাইনের এই জায়গায় হয় একটু দয়া করে কি বলবেন আমায় বুঝিয়ে, কপালে যদি এসে তীর লেগে যায় রক্ত পড়বে কোথায়? হাত দুটো এইভাবে রেখেছেন, রক্ত ঝরে পড়ছে, যত রক্ত পড়ছে ইমাম হোসাইনের, এর আগে কটা আঘাত বলেছি, ৪৫ খানা তীরের, ৪৩টা তলোয়ারের, যে ইমাম হোসাইন তখনও মনে হচ্ছে যেন চাঙ্গা, জি এতটা আঘাত খেয়েছেন, এটা তো শরীরের আঘাত, মানসিক আঘাত তার চেয়ে অনেক বেশি, এজন্য যে তার পরিবারের আর কেউ একটু বলবেন, পরিবারের সবাই যদি মরে যায় কোন মদ্দালক আসি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? শেষ, বীর পুরুষের মতো লড়েছেন, ভাবছেন আর একটু বেলা হলি, যে কটা আছে ও কটা জাহান্নামে দিতুম। সিমার বিন জিল জৌসান, সাহাব ইবনে আমর, জুয়াইরা আর জি অন্যান্য সেনাপতিরা আর সৈনিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হোসাইনের বীরত্ব শুধু দেখছে, তার শরীরে ৪৫ খানা তীরের আঘাত, ৪৩ খানা তলোয়ারের আঘাত, যে লোকটা মানসিক ভাবে এতটাই ক্ষতিগ্রস্ত তার পরিবারের সবাই তার সামনে শহীদ হয়েছে, এখনো ব্যালেন্স দিয়ে দাঁড়ায় কি করে, যখন পানি আর দুধ তুলেছেন তীর একটা মেরেছেন রক্তগুলো পড়ছে সব ইমাম হোসাইনের হাতে। এতক্ষণ তবু ভাবছিলেন পানি পান করব না করব না, ইমাম হোসাইন পানি পান করতে যাবেন, তীর লাগলো কপালে, রক্ত নির্গত হয়ে হাতে পড়লো,
রক্ত যখন পানিতে মিশে গেল, ইমাম হোসেনের চিন্তা ভাবনা পাল্টে গেল, জীবনের শেষ মুহূর্তে মরণ দোয়ারে হাজির, শাহাদাতের দোয়ারে হাজির হয়েছে, দুনিয়ার পানি পান করার জায়গায় আল্লাহর দয়ার জান্নাতের পানি পান করার জন্য তৈরি হয়েছে। তখন ইমাম হোসেন ভাবছেন, এতক্ষণ তবু ভাবছিলাম পানি পান করব কি করব না, আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা মনে পড়ল, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ এই আয়াতের ভিতরে রক্ত পান করা হারাম করে দিয়েছেন। আমি হোসাইন, আমার শরীরের রক্ত পানিতে মিশে গেছে, এই রক্ত মিশ্রিত পানি হোসাইনের পেটে যাওয়া মানে হারাম জিনিস ইমাম হোসাইনের পেটে যাবে। পারবো না আমি হোসাইন, পারবো না, আমার পেটের ভিতরে আমি হারাম জিনিস দিতে পারবো না, জীবন চলে যায় যাবে, কিন্তু হোসাইন তার পেটের ভিতরে হারাম জিনিস ঢোকাতে পারবে না। একটু মহব্বত করে বলো, একটু মহব্বত করে বলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পানি গড়িয়ে পড়ছে। ইমাম হোসাইন এবারে সিদ্ধান্ত নিচ্ছেন, হোসাইনের একটা জীবন কেন, এরকম হাজার জীবনের তুলনায় আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। একটু মহব্বত করে বলো, জীবন বাঁচানোর জন্যই পানি পান করে হোসাইন হারাম জিনিস পেটের ভিতরে ঢোকাবে না। ও মুসলমান বাবাজিরা, আজকে যারা হোসাইনের ভক্ত সেজেছেন, আপনাদের কাছে দাবি তো আমার ওটাই, জীবনের শেষ মুহূর্তেও তিনি হারাম জিনিস পান করতে চাননি। আমি বিনয় করে আপনাদিগকে বলব, কমসে কম হারাম জিনিসগুলো থেকে বিরত হয়ে যান। আল্লাহ নবীর দরিদ্রে ইমাম হোসেন ও বাবা জিরা বাবা কপাল দিয়ে রক্ত জোরে পড়ছিল, হাত বামার থাকে বামার থাকে ইমাম হোসেন ঠিক তীর যে জায়গায় নিক্ষিপ্ত হয়েছে সেখানে তুলে রেখেছেন, তীরটাকে টেনে বার করেছেন একটা হাত দিয়ে, রক্তটা যাতে জমিনে না পড়ে রক্তটা বন্ধের চেষ্টা করছিলে, কিন্তু যত রক্ত ঝরে পড়ছিল ইমাম হোসাইন যেন তত বেশি দুর্বল হয়ে যাচ্ছিলেন। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় লাল হয়ে যাচ্ছিল। ও বাবা জুনা ভাইরা, ইমাম হোসাইন আস্তে আস্তে ফুরাত নদীর তীরে পড়ে গেলেন। সীমার জিল জওসান, সীমার বিন জিল জওসান, সেনার ইবনে আনাসকে বললেন, যা সেনার ইবনে আনাস, তোরে দায়িত্ব দিচ্ছি ইমাম হোসাইনের মাথাটাকে নেহার কেটে হাজির কর। ও বাবা জিরা বাইরা, কে হোসাইনের মাথা কাটবে, কেউ রাজি হচ্ছিল না। সেনার বিন আনাস বলল, তলোয়ার আমার কাছে দেন। ইমাম হোসাইনের ও বাবা জিরা ভাইরা তলোয়ার নিয়ে ইমাম হোসাইনের দরবার ইমাম হোসাইনের কাছে হাজির হয়ে গেল। তলোয়ার দিয়ে যেইরা ইমাম হোসাইনের গলায় যখন ছুরি চালালো, আল্লাহর আরশে আজিম পর্যন্ত মদিনার রওজায় আকদাসটা কেঁপে উঠল। দয়ার নবী রওজায় আকদাসটা ভূকম্পিত হয়ে গেল, আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠল। ইতিমধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠি এসে হাজির হলো, হোসাইনের মাথা কেটে মাথাটা আমার দরবারে পৌঁছে দাও, আর দেহটা দেহটা এমনি করে দেহর হোসাইনের দেহর উপর দিয়ে একটা নয় দুটো নয় বারো জন লোক বারোটা ঘোড়া সহ নিযুক্ত করে ইমাম হোসাইনের দেহের উপর দিয়ে শুধু ঘোড়া চালিয়ে দাও। ও বাবা জিরা ভাইরা,
দয়ার নবীর দায়িত্ব ইমাম হোসাইনের দেহটাকে টেনে পশুর মতো টানতে টানতে কারবালার মরু প্রান্তরের মাঝখানে রেখে দুদিকে সৈন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। বারোটা ঘোড়া পরস্পর ছেড়ে দেওয়া হলো। ইমাম হোসাইনের দেহটাকে পেশিত করা হলো ঘোড়া দিয়ে, যে শরীরে দয়ার নবী ঠোঁটের ছোঁয়া রয়েছে, যে শরীরে আল্লাহ তাআলা দয়ার নবীর স্পর্শের বদলাতে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, ওই শরীরের উপর দিয়ে যখন ঘোড়া চলে যাচ্ছিল আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠছিল। ও বাবা জিরা ভাইরা, মাথাটাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে পাঠিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাথাটাকে যখন ইয়াজিদের দরবারে পাঠিয়ে দিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধিক্কার দিতে দিতে ইয়াজিদ বলেছিল, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কি সর্বনাশ করেছো তুমি? দয়ার নবী রাসূলুল্লাহ দহিত্র হোসাইনের মর্যাদা তুমি না দিতে জানো? আমি ইয়াজিদ দয়ার নবী রাসূলুল্লাহর দহিত্র হোসাইনের অনেক মর্যাদার কথা জানি, কি সর্বনাশ করেছো নবী? যে গর্দানে চুম্বন করেছে, যে শরীরে চুম্বন করেছে, যে শরীরে যে গলায় নবী চুম্বন দিয়েছে, সেই গলায় তলোয়ার দিয়ে কাটতে কি তোমাদের কষ্ট হলো না? নবীর রক্ত যে শরীরে রয়েছে, ওই ইমাম হোসাইনের শরীরের রক্ত ঝরাতে কি তোমাদের কষ্ট হলো না? দূর হয়ে যাও, আমি ইয়াজিদ বলছি আমার দরবার থেকে তোমাদের কোনো পাওনা গোয়েন্দা নাই। ইয়াজিদ যত কান্না কাটা করেছিল, ইয়াজিদের পরিবারের মেয়েরা ভিতরে তত কান্না কাটি করেছিল, ইয়াজিদ ধিক্কার দিতে দিতে বলেছিল, যা বেরিয়ে যা আমার দরবার থেকে, তোরা বেরিয়ে যা, আমি ইমাম হোসাইনকে আমার দরবারে ধরে আনতে বলিনি, আবার মাথাটাও কেটে আনতে বলিনি, কি সর্বনাশ করেছি হাশরের ময়দানে। দয়ার নবী রাসূলুল্লাহর সামনে আমি ইয়াজিদ হয়তো দাঁড়াতে পারবো না। প্রসঙ্গ প্রায় শেষ, শুধু কথা দুটো। খুব কেঁদেছিল ইয়াজিদ, কান্নার রোল পড়েছিল ইয়াজিদের দরবারে, ধিক্কার দিতে দিতে বলেছিল, কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর সীমার বিন জৌসানকে যা বেরিয়েছে আমার দরবার থেকে, কখন নির্দেশ দিয়েছিলাম, কোন চিঠিতে বলেছিলাম, ইমাম হোসাইনের মাথা কেটে নিয়ে আয়, ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই কর, ইমাম হোসাইনকে ধরে আমার দরবারে আন। আমি শুধু বলেছিলাম চেষ্টা করে দেখ, ইমাম হোসেন হোসাইন যেন আমার খেলাফতকে মেনে নেয়। তোরা আমার দরবারের মোটা অঙ্কের টাকা পাবার আশায় ইমাম হোসাইনের রক্ত প্রবাহিত করেছিস, তার ধর কল্যাকে আলাদা করে দিয়েছিস, তার শরীরের উপর দিয়ে বারো বারোটা ঘোড়াকে চালিত করেছিস, আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে, সোনার নবী রাসূলুল্লাহর রওদায় আকদাস প্রকম্পিত হয়েছে, হাশরের ময়দানে নবী সুপারিশ থেকে তোরা বঞ্চিত হয়ে যাবি। আমি তোদেরকে এ কাজ করতে বলি দি। বহুদিন ধরে কেঁদেছিল আল্লাহর কাছে, প্রচুর চোখের পানি ফেলেছিল, আল্লাহ আমি ইয়াজিদ যত পাপি হই হোসাইনকে মারবার ব্যাপারে আমার কোন দোষ নেই। আসলে জমানাটা তো ফোনের জমানা না, যেখানতে মানা করে দেবে, খবরদার ইমাম হোসাইনের শরীরের এক ফোঁটা রক্ত যেন না ঝরে, ইতিহাস আপন জায়গায় থাক। সম্ভবত কারবালার মরু প্রান্তরে ইমাম হোসাইনের দেহ, আর মাথা দামেস্কে। শেষ কথা একটা বলে রাখি, দেশের বহু জায়গায় দেখি যে ইমাম হোসাইনের নকল মাথা,
এই হোসাইনের দেহ এক জায়গায় আর মাথা ওদের এখানে কি করে লো হোসাইন মাটি ঘুরে ছি 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 হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন মান যারা কবরাম বিলা মাকবুরিন ফাকাদ আদাদা সানামা যে লোকটা লাশ ছাড়া কোনো কবর জিয়ারত করলো সে যেন ঠাকুর পূজা করলো বক্তব্য আর বাড়বো না ভাই ইমাম হোসাইনের মেয়েদেরকে ধরে এজিদের দরবারে দেওয়া হয়েছিল এজিদ যথাযোগ্য সম্মান দিয়ে ইমাম হোসাইনের স্ত্রী এবং তার পরিবারের মেয়ে যারা বেঁচে ছিল যথাযোগ্য সম্মানের সাথে বেশ কয়েকদিন নিজের বাড়িতে রেখে দিয়েছিল তারপরে সিকিউরিটি দিয়ে মক্কা শরীফ পর্যন্ত আবার পৌঁছে দিয়েছিল জি দেখতে দেখতে আড়াই ঘন্টা পেরিয়ে গেছে অনেক ছোট ভাই উঠবেন না এই এতক্ষণ ধরে অচ করলুম আর যেই অচ ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছেন তার মানে ভোর পর্যন্ত অচ হবে বসেন জি আমি আপনাদের জন্যই এই আড়াই ঘন্টা ধরে নইলে কমিটির টার্গেট ছিল দু ঘন্টা বলবো আমি বারোটা মন্ড টাইম ছিল উঠবেন না এতক্ষণ থাকতে পেরেছেন আখেরি দোয়াটায় থাকতে পারবেন না চট করে আসুন সোনার মদি নাই নবীর প্রতি সালামটা পড়ে নেই হে নবী সালাম আলাইকা আমরা যে আপনার দিবানা আপনি যে মধের ঠিকানা কবে যাব আমার মদিনা পাঠালাম সালামের নজরানা নবী ya habibi salamu alayka la salam tanir pagambar amadir kada onar lodge jiban sabar dekhi bon raza apo কেউ যাবেন না সবাই বসেন এক্ষুনি সম্রাসানি করবো এতক্ষণ বসতে পেরেছেন মেহরবানি করে সবাই বসেন ধন্যবাদ।